যেন আমার বাইক আসসালামু আলাইকুম লাগিল। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা চ্যানেলে এক্সক্লুসিভ ডিসকাশন অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে একরাশ প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল আই এক্সক্লুসিভ ডিসকাশন অনুষ্ঠানটি। আপনারা জানেন, প্রতি সপ্তাহে আমরা এই বেলায় কমিউনিটির একটি সুনির্দিষ্ট টপিকস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে থাকি। এর যেসব সমস্যা রয়েছে, এর সমাধানের বিপরীতে কী রয়েছে, অন্তর্নিহিত বিষয়গুলো আমরা কমিউনিটির নেতৃত্বের সাথে নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করে থাকি। পাশাপাশি আপনাদের মতামত আমরা নিয়ে থাকি, তার আলোকে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। আপনারা জানেন, সারা বিশ্বের উত্তর থেকে দক্ষিণে কিংবা পূর্ব থেকে পশ্চিমে যেদিকেই আমরা তাকাই না কেন, বাংলাদেশের এই জনগণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। একটি সমস্যা যখন এসে থাকে, তখন বাংলাদেশের জনগণ যে যেখানেই থাকুন না কেন, তারা সোচ্চার হয়ে ওঠেন, তারা তাদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করেন। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর থেকে প্রবাসী জনগণের পূর্ব থেকে এই পর্যন্ত বিশাল যে ভূমিকাটি রয়েছে, সেই ভূমিকাটি রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত শুধু বলাই হয়ে থাকে, কখনো কখনো স্বীকৃতি দেওয়ার একটু চেষ্টা হয়ে থাকে, কিন্তু এই পর্যন্তই। আমাদের সমস্যা অন্তহীন, সমস্যার এই সমাধানের যেমন পথ রয়েছে, আবার সমস্যার কোনো সীমাও নেই, পথ রেখাও নেই, কোথায় যেন আমরা চলেছি আমরা নিজেরাও জানি না। এই কারণে গত ফেব্রুয়ারি মাসে যখন দেশে ছিলাম, তখন মন্ত্রী পরিষদে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন মন্ত্রী পরিষদ সচিব টেলিভিশনে সেই ব্রিফিংটি দিচ্ছিলেন, এর কিছুক্ষণ পরে বাংলাদেশ সরকারের দুজন মাননীয় মন্ত্রীর সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, মন্ত্রী পরিষদের বৈঠকে আজকে প্রবাসীদের নিয়ে যে বিষয়টি উত্থাপিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, সেই সম্পর্কে আপনি জানেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন, অত্যন্ত বেদনাদায়কভাবে বলতে হচ্ছে, তিনি বলেছিলেন আদৌ তিনি জানেন না, অথচ তিনি মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্তের সময় উপস্থিত ছিলেন এবং সম্মতিও দিয়েছিলেন। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মন্ত্রীর সাথে যখন কথা বললাম কিছুক্ষণ পরেই, তিনি তখন বললেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো না জেনেই কিংবা কারো কোনো প্ররোচনায় হয়ে অথবা আমলাদেরকে খুশি করতে গিয়ে হয়তো তাতে স্বাক্ষর দিয়েছেন। বন্ধুরা, আজকের আমাদের এই স্টুডিওতে আমাদের অনেক অতিথি আছেন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, ব্যবসায়ী বৃন্দ আছেন, সংগঠন নেতৃবৃন্দ আছেন, একই সাথে আছেন আইনবিদ বৃন্দ। আমাদের আজকের এই বিষয়টি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব আইনের সর্বশেষ যে সংশোধনীটি মন্ত্রী পরিষদে পাশ হয়ে গেল, আসলে সেটা কি, এর প্রতিক্রিয়াটি বা কি হবে, প্রবাসীদের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব আদৌ কি থাকবে কি থাকবে না, এর সর্বশেষ আফটার ম্যাথটা কি হবে, এ নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের মতামত ও জানাতে পারেন টেলিফোনের মাধ্যমে। আমি তার আগে আমার অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্ব ডানে আছেন টেলিভিশনের ব্যক্তিত্ব, এই কমিউনিটির একজন খ্যাতনামা আইনবিদ, ব্যারিস্টার নাজি আহমেদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগতম। আপনাকে অশেষ ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমার ডানে আছেন জিএসসির প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাহবুব। সালাম আলাইকুম। এবং আমার সর্ব বামে রয়েছেন জিএসসির সেক্রেটারি জেনারেল সৈয়দ কাইয়ুম কায়সার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। এবং একেবারে আমার কাছাকাছি বসে আছেন এই কমিউনিটির একজন আরো একজন খ্যাতনামা আইনবিদ, আপনারা সকলেই চিনেন ওনাকে, ব্যারিস্টার মাসুদ চৌধুরী। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, আমরা অতিথির সাথে পরিচয় হয়ে গেলাম, আমাদের আইনবিদের সাথে আমরা কথা বলবো। আপনাদের মতামত থাকলে আমাদের সাথে ফোন করে, স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি দেখছেন সেই টেলিফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আজকের এই বিষয়টি আমরা জানিয়ে দিলাম, দ্বৈত নাগরিকত্ব আইনের সর্বশেষ যে সংশোধনীটি হয়েছে, সেই সংশোধনীটি নিয়ে আমরা আইনবিদদের সাথে কথা বলবো। আমাদের এই জিএসসির যে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা বলবো, আমরা জানবো আসলে সেই আইনটিতে যে সংশোধনী হয়েছে সেখানে কি বলা হয়েছে, আমাদের প্রবাসী যারা আছেন তাদের কি ভোটাধিকার থাকবে, তাদের কি নাগরিকত্ব থাকবে, ইত্যাদি নিয়ে আমরা তাদের কাছ থেকে জানতে চাই এবং আপনাদের মতামতও আমরা জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় আছি। শুরুতেই আমি চলে যাচ্ছি জিএসসির প্রেসিডেন্ট জনাব মাহবুব সাহেবের কাছে। আপনি আমাদের কি যদি এই ব্যাপারে আজকের যে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করব, এই ব্যাপারে একটু যদি বলতেন। আসলে প্রথমে চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি গ্রেটার সিলেট কাউন্সিলের তরফ থেকে এই সুন্দর প্রোগ্রামটা নিয়ে আসার জন্য। ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সিটিজেনশিপ বিল 2015 এবং 16 যেটা মন্ত্রিসভায় গৃহীত হয়েছে, সেই বিলটা যদি কার্যকরী হয়ে যায়, তাইলে আমরা যারা প্রবাসী এখানে আছি, আমাদের
প্রজন্ম যারা আছে তাদের জন্য অনেক অসুবিধা হবে, কারণ আপনারা জানেন একটা জিনিস, আমরা প্রবাসে যারা আছি এখানে, আমরা প্রবাসে রাত দিন কাজ করে গত 5 দশক ধরে আমরা যারা এখানে আসি, আমাদের প্রথম প্রজন্ম থেকে ধরে আমরা এখন 3rd জেনারেশন, আমাদের 4th জেনারেশন যারা আমরা আছি, আমরা এখানে কষ্ট করে পয়সা রুজি করে আমাদের সেই কষ্টার্জিত পয়সাগুলো দিয়ে দেশে আমরা প্রপার্টিজ এবং ব্যবসা বাণিজ্য সব কিছু করেছি। আজকে আপনি বাংলাদেশের আনাচে কানাচে যান, যত ডেভেলপমেন্ট হয়েছে প্রবাসীদের দ্বারাই হয়েছে। এখন আমরা যদি আমাদের সেই সারা জীবনের সব কিছু উপার্জন দিয়ে আমরা দেশকে প্রতিষ্ঠিত করেছি, শুধু তাই নয়, বাংলাদেশ স্বাধীনতার যে জোয়ারটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল এই প্রবাসী বাংলাদেশি এই ইংল্যান্ড থেকে, কাজেই আমরা যারা প্রবাসী এখানে আছি আমাদের অনেক অবদান আছে। তাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে ডিউল সিটিজেনশিপ দিয়েছিলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে ডিউল সিটিজেনশিপ দিয়েছিলেন তার প্রতি যেন সম্মান দেখানো হয়, এবং বাংলাদেশি আমরা যারা আছি আমরা বাংলাদেশ নিয়ে অনেক ভাবি এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি আমরা সব সময় চাই। কাজেই আমি একটা এক্সাম্পল দেব, আজকে আপনি যদি দেখেন এনআরআই নন রেসিডেন্স ইন্ডিয়ান যারা আছে এই দেশে, তাদের প্রজন্ম যারা লেখাপড়া করে ভালো অবস্থানে আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে এখান থেকে সেম স্যালারি দিয়ে থাকা খাওয়ার সুবিধা দিয়ে চাকরি দিয়ে নিয়ে যায় দেশে। আমাদের প্রজন্ম যারা আছে তারাও বাংলাদেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে। ফর এক্সাম্পল আমি বলতে পারি, প্রধানমন্ত্রীর যে তথ্য প্রযুক্তির যে অ্যাডভাইজার ওনার ছেলে সজীব ওয়াজের জয় আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশে যে যে হেল্প দিচ্ছেন সেটা কি কম আমাদের দেশের জন্য। আমাদের মধ্যেও অনেক আমাদের ছেলেমেয়ে আছে যারা দেশে এই ধরনের তাদের অভিজ্ঞতা দিয়ে এবং দেশকে আরও উন্নতি করতে পারবে। কাজে এই বিলটা পাস হয়ে গেলে আমরা যারা প্রবাসী আছি আমাদের প্রজন্ম যারা আছে তাদের জন্য অসুবিধা হবে, এবং বিস্তারিত আমাদের এখানে দুইজন ব্যারিস্টার আছেন, ওনারা এক্সপ্লেন করবেন আপনাদের কাছে আমাদের কি কি ক্ষতি হতে পারে, তাই আমি ওইটা ওনাদের কাছেই রেখে দিলাম। আমার শুধু এই আবেদন থাকবে, আপনারা যারা আছেন এখানে প্রবাসে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমরা শুধু কোনো সংগঠন থেকে এই দাবিটা কার্যকর করতে পারবো না। গ্রেটার সিলেট কাউন্সিল গত 23 বছর ধরে প্রবাসীদের সব সুবিধা অসুবিধা নিয়ে সবসময় সোচ্চার ছিল, সোচ্চার আছে এবং সোচ্চার থাকবে। আমাদের দরকার আপনাদের সহযোগিতা, আপনারা সবাইকে সহযোগিতা করার জন্য আমাদেরকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করছি। কারণ এই সিটিজেনশিপ বিলটা পাস হয়ে গেলে বাংলাদেশে স্পেশালি যারা এখানে পলিটিক্স করেন, আমরা যদিও পলিটিক্স করি না, যারা পলিটিক্স করেন তাদের জন্য ক্ষতি আছে। থ্যাংক ইউ। যারা এমপি আছেন তাদের কাছে আবার আসবো আমি, বরং আমার আমার অতিথি কাইম কায়সার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আপনারা জানেন আমরা যে এই যে নতুন যে সংশোধনীটি পাস হইল এখানে বলা হয়েছে যে একটা পর্যায়ে যে যারা এই আমেরিকা কানাডা কিংবা যুক্তরাজ্যে থাকেন তারা ডুয়েল সিটিজেনে দ্বৈত নাগরিকত্ব হলে আগামীতে নির্বাচনে দাঁড়াতে পারবেন না প্রবাসী কেউ। এই ধরনের কিছু আপনাদের বক্তব্য যে সম্মেলন সংবাদ সম্মেলন করেছেন সেখানে ওই বক্তব্য এসেছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন এবং এটাকে আপনারা কিভাবে ওভারকাম করবেন? এটা প্রথমেই আমার আমি আমার অনুরোধ আমার থাকবে যে আমাদের দ্বৈত নাগরিকত্বের ফলে ফলে আমাদের যে নতুন বিশেষ করে যে পার্টি যে কোনো পার্টি বলা হয়েছে যে কোনো পার্টি করতে পারবেন না কিংবা কোনো পার্টি তাদের যোগ্যতা হবে না করা হবে না, এটা এটা আমার মনে হয় আমার মনে হয় আমরা এইভাবে চিন্তা করতেছি গ্রেটার সিলেট কাউন্সিল, যারা সমস্ত পার্টির যে এখানে যারা যারা আওয়ামী লীগ করতেছেন বিএনপি করতেছেন তাদের তারা তাদেরও এগিয়ে আসা প্রয়োজন আমি মনে করি, কারণ তাদেরই এস্টাবলিশ করতে হবে। আমরা তারা যদি আসেন মানে তারা যদি এই বিলটা যদি পাস হয়ে যায় তারা তাদের কেউ
গিয়ে বাংলাদেশে গিয়ে দাঁড়াতে পারবেন না, এমনকি ছুট ইয়ের থেকে যতক্ষণ ইয়ে কাউন্সিলর থেকে ধরে এমপি পর্যন্ত কোথাও দাঁড়াতে পারবেন না। তার সম্বন্ধে আমার মনে হয় তাদের আমার অনুরোধ রইবে, বিশেষ করে আমাদের এখানে যারা পার্টি করেন তারা এগিয়ে আসুন, বিশেষ করে আমার জানেন আওয়ামী লীগের এখানে নেতৃবৃন্দ আছেন, আমি মনে করি আমাদের সঙ্গে তাদের চলে আসা উচিত, সবাইকে অবজ্ঞাবে। এবং আমি মনে করি আমার এখানে যে কাউন্সিল আর অন্যান্য পার্টি যারাগুলো আছে সব পার্টিকে নিয়েই আমাদের গ্রেটার সিলেট কাউন্সিল একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আসবো আপনার কাছে এটাকে নিয়ে আমরা আরও কীভাবে আগিয়ে যেতে পারি সে নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমি ব্যারিস্টার নাজির ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আমরা শুধু এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জেনেছি বা এর আগে নিউজের মাধ্যমে বা মন্ত্রী পরিষদ সচিব যে ব্রিফিংটা করেছিলেন সংক্ষেপে আমরা জেনেছি, কিন্তু এ নিয়ে এরপরে কোনো পত্র পত্রিকায় কিংবা বিশেষ কোনোভাবে কোনো বিশেষ বিশদ আকারে কোনো ব্যাখ্যা আসেনি বা সংবাদও আসেনি। আপনি যদি আমাদের সবার জন্য সকলের জন্য এই আইনটি যে সংশোধন যে হয়ে গেলো এ নিয়ে যতটুকু আপনার কাছে জানা আছে যদি একটু ব্যাখ্যা করেন। অশেষ ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে বলে রাখি যে চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ এজন্য যে বিভিন্ন টক শো হয় একটা গোষ্ঠী বা একটা সেকশনে এফেক্ট করে এই ধরনের কোনো ইস্যু নিয়ে, কিন্তু আজকের টপিকটা এমন যে যারাই ডুয়েল ন্যাশনাল লিভিং আউট অফ বাংলাদেশ ইট উইল এফেক্ট এভরি ওয়ান রিগার্ডলেস অফ পলিটিক্যাল ওপিনিয়ন পলিটিক্যাল মেম্বারশিপ। এই জন্য আমরা যারা বিলেতে বসবাস করছি মোস্ট অলমোস্ট সবাইকে এফেক্ট করবে, এখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কাউকে ধরে চেয়ে বে হবে না, সবাইকে এফেক্ট করবে। এই জন্য এইটা পলিটিক্যাল কন্ট্রোভার্সির অনেক ঊর্ধ্বে, যারা আওয়ামী লীগ করেন আমাদের ভাই, বিএনপি যারা করেন আমাদের ভাই, সবাইকে এই আইনটা ভালো করে বুঝতে হবে। প্রথমে হচ্ছে দেখেন আপনি সুন্দর ইন্ট্রোডাকশনটা দিয়েছেন, বাংলাদেশে একটা হলিস্টিক কোঅর্ডিনেটেড কোনো আইন ন্যাশনালিটি আইন নাই বাংলাদেশে। ন্যাশনালিটি যে একটা 1951 ন্যাশনালিটি একটা কিন্তু কন্টিনিউয়েন্সের মাধ্যমে 1972 আর একটা টেম্পোরারি অর্ডার, এই দুইটা দিয়ে চলতেছে অন্যান্য অনেক আইনের মতো। কিন্তু এবার গভর্নমেন্ট একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন যে একটা ফুল ফ্লেজড ন্যাশনালিটি ল পাস করার জন্য, এইটা প্রথমে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। পরেরটা হচ্ছে যে ডুয়েল ন্যাশনালের ব্যাপারে যে প্রভিশনগুলো প্রস্তাবিত সিটিজেনশিপ আইনে আসছে ওটাই আমাদেরকে আশঙ্কিত করে তুলছে। এক নম্বর হচ্ছে এই আইনটা এখনও কিন্তু আইনে পরিণত হয় নাই, এখনও এটা বিল আকারে আছে, তবে আপনি যেটা বলছেন যে মন্ত্রিসভায় সেটা অনুমোদন হয়ে গেছে, তো পার্লামেন্টে আসবে, গতকালকে পার্লামেন্টে সেশন শেষ হয়ে গেছে, সুতরাং এই সেশনে হয় নাই, হয়তো পরবর্তী সেশনে এটা পাস হবে। তো এইটা পাস হলে কী আমাদের এফেক্ট করবে এইটা আমি কয়েকটা দিক সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। একটা হচ্ছে দেখেন এই একটা পাস হলে সবার ডুয়েল ন্যাশনালিটি মোটামুটি নিয়ে আসতে হবে আবেদন করে, অর্থাৎ এখন তো মনে করেন আমার বাপ বাংলাদেশি নাগরিক আছেন, আমি হাই কমিশনে অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু ওই আইনটা পাস হয়ে গেলে যেভাবে আছে যে সবাইকে ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট অর্জন করতে হবে আবেদনের মাধ্যমে, বাংলাদেশে আবেদন করে কিছু অর্জন করা কতটুকু কষ্টকর আমরা সবাই বুঝি। আরেকটা হচ্ছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর এদেশে বা ডুয়েল ন্যাশনালের বাচ্চা জন্ম নেওয়ার পর 2 বছরের ভিতরে যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে উনি আর ডুয়েল ন্যাশনাল হওয়ার যোগ্য হবেন না, এটা একটু মারাত্মক একটা আইন। 3 নম্বর হচ্ছে দেখেন যে 7 নম্বর দ্বারায় বলা হয়েছে বেশ কয়েকটা ক্ষেত্রে ডুয়েল ন্যাশনাল পার্টিসিপেট করতে পারবেন না। এর মধ্যে মারাত্মক 3টা ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্টের জাজ সহ বাংলাদেশের প্রজাতন্ত্রের কোনো কর্মে ডুয়েল ন্যাশনালরা পার্টিসিপেট করতে পারবেন না। কোনো কর্মে বলতে একজন ক্লিনার, একজন কেরানি যদি সেটা পাবলিক সার্ভিস হয়, সরকারি কর্ম হয়, পার্টিসিপেট করতে পারবেন না, ফুল স্টপ। আরেকটা হচ্ছে দেখেন স্থানীয় সরকার সহ যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এইটা মেয়র ইলেকশন হবে, এমপি ইলেকশন হবে, বর্তমান আইনে শুধু এমপি হতে পারবেন না ডুয়েল ন্যাশনাল হলে, কিন্তু এই আইন যদি হয়ে যায় তখন এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার স্ট্যান্ড করতে পারবেন না, এই আইন বাধা দিয়ে দিচ্ছে। এরপর আরেকটা মারাত্মক যেটা হচ্ছে 7 দ্বারায় বলা হয়েছে যেটাই আইন থাকুক না কেন সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে কোনো শর্ত আরোপ করতে পারবে, মানে এই শর্তগুলো ছাড়াও যে কোনো শর্ত আরোপ করতে পারবে, এটা পার্লামেন্ট অনুমোদন লাগবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইটা প্রজ্ঞাপন দিয়ে ইয়ে করতে পারবে। আরেকটা হচ্ছে যেটা এবারে লাস্টে 7 নম্বর দাঁড়াতে আছে কোনো রাজনৈতিক সংগঠন করা যাবে না, এটা মারাত্মক একটা আইন। আপনি বাংলাদেশের নাগরিক,
আমরা হয়তো জন্মসূত্রে নাগরিক অথবা অনুমোদন সূত্রে অথবা ডুয়েল নেশনের মাধ্যমে, কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, এটা মারাত্মক একটা আইন। এখন এইটার যেটা সমস্যা হচ্ছে যে আপনি প্রবাসে আসেন, দেশে গেছেন বেড়াতে, লাগাবাড়ির বেটা অথবা লাগাগ্রামের বেটার সাথে আপনার দুশ্মনী, সে একটা কেস থানায় করে দিল যে আপনি দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত জড়িত, তো পুলিশ আপনাকে সেখানে চার্জশিট দিয়ে নন বেইলেবল অফেন্সে ঢুকিয়ে দেবে, এবং সেইটাও এখানে লেখা আছে আর্টিকেল মানে ধারা 21-এ যে নন বেইলেবল অফেন্স, আপনার কোনো বেইলি হবে না। তো এটা মারাত্মক ধরনের আইন যেটা করা হচ্ছে। এখন কথা হচ্ছে, দেখেন আরও কিছু প্রভিশন আছে, যেমন রাষ্ট্রপতি পদে দাঁড়াতে পারবেন না, জাতীয় সংসদ, এগুলো হয়তো আমাদের খুব বেশি এফেক্ট করে না, কিন্তু এই তিনটা জিনিস যে প্রজাতন্ত্রের যে কোনো কর্মে, আর দুই নম্বর হচ্ছে যে কোনো ধরনের নির্বাচনে, আজকে যারা বিএনপি করেন, যারা আওয়ামী লীগ করেন, যারা দশকের পর দশক এখানে দিন নাই রাত নাই তারা দেশে গিয়ে একটা মেম্বারশিপ ইলেকশন করতে পারবেন, এটা কথা হলো। এটা আমার আমার আপনার আমার হয়তো দরকার নাই, কিন্তু যারা অ্যাক্টিভলি পলিটিক্স করেন তাদের জন্য ডাইরেক্টলি এফেক্ট করবে। তো আমার কথা হচ্ছে, দেখেন এই আইনটা কিভাবে আসলো, কারা করতে চাচ্ছেন? আমরা জানি যে প্রজাতন্ত্রের আমলাদের মধ্যে একটা গ্রুপ আছে যাদের হয়তো আমাদেরকে বা ডুয়েল নেশনদেরকে ভালো চোখে দেখেন দেখেন, তারা হয়তো এটা নিয়ে আসছেন, কিন্তু মন্ত্রিসভায় সেটা কি ভালো করে আলোচনা হয়েছে? প্রধানমন্ত্রী কি ভালো করে এটা জেনেছেন বা ব্যাখ্যা দেখার বা পড়ার কি সুযোগ হয়েছে? মানে যেটা মাহবুব ভাই খুব সুন্দর করে বলেছেন যে বঙ্গবন্ধুর হাত দিয়ে ডুয়েল ন্যাশনাল প্রভিশনটা আসলো, তার কন্যার সিগনেচারের মাধ্যমে এটা আবার চলে যাবে, এটা তো প্রবাসী হিসাবে আমরা আসলে খুবই দুঃখ লাগে। এবং প্রবাসে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে লন্ডন প্রবাসীদের কি যে অবদান ছিল পৃথিবীর জন্য, সম্ভবত আপনি খুব বেশি দৃষ্টান্ত পাবেন না। সুতরাং এই হচ্ছে ফাইভ দিকগুলো। আমাদের কথা হচ্ছে, দেখেন আপনি ভোটাধিকার বলতেছেন, এগুলো তো মারাত্মক, এটা হওয়ার কারণে আপনি দেখবেন যে আমাদের পরবর্তী জেনারেশন বা এর পরের জেনারেশন, মানে যেটা বাংলাদেশের জন্য তারা কাজ করতে পারতো, বাংলাদেশের জন্য মানে কি বলে অ্যাসেট হতে পারতো, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইন দ্য লং রান বাংলাদেশ উইল বি ভিকটিম ইন সাফারা। আমরা আপনার কাছে আছি, ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকরা অনেক অনেক তথ্য পেয়েছেন। আমরা এখন ব্যারিস্টার মাথুর চৌধুরীর কাছে চলে যাচ্ছি। এই যে আমরা শুনলাম ওনার কাছ থেকে, তাহলে তো ওই যে বাসা বাড়ি জায়গা জমি যারা এখন আগামীতে খরিদ করবেন কিংবা বিক্রি করতে চাইবেন অথবা নতুন করে নামজারি করতে চাইবেন, তাহলে তো সমস্যা হবে। এই দিকটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, এই যে নতুন পারমিশনটা আসছে, কারণ অনেকেই কিন্তু বসে আছেন এবং আমরা অনেক ফোন কল পেয়েছি এর আগে যে এই সব কিছু যাতে আলোচনা হয়। একটা জিনিস মানে আমার আমার ভালো লাগে একটা জিনিস আর কি, কেন যে আমরা আজকের এই ইস্যু লইয়া আলোচনা করতাম পারলাম ডুয়েল ন্যাশনালিটি লইয়া, মানে আমরা জানা লাগবো ডুয়েল ন্যাশনালিটির ভিতরে কনসেপ্টটা কিতা কিতা আছে। এই কনসেপ্টটা আমরা জানলাম বাইস্টার নজির সাহেব তার বিজ্ঞ মতামত একটা দিয়েছেন, যেটা যে দলিলটা আইসে বাংলাদেশ এটার পরিপ্রেক্ষিতে যে আমরা এফেক্ট কী লইব। হাওয়েভার আমি থোড়া ব্যাকগ্রাউন্ড যদি ডিসকাস করি, তে আমার মনে হয় ভালো হয় যে ডুয়েল ন্যাশনালিটিটা কিতা। 1930 হেগ কনভেনশনও একটা আলোচনা হয়েছিল ডুয়েল ন্যাশনালিটি কিলা এস্টাবলিশ করা হইব, যে ডুয়েল ন্যাশনালিটি এস্টাবলিশ হওয়ার হেগ কনভেনশনের যেটা প্রিন্সিপাল আছিল, এই প্রিন্সিপালটা আছিল যদি কোনো স্টেট অ্যাবলিশ হয়ে যায় অথবা কোনো স্টেট ডিমোরালাইজড হয়ে যায়, এটার ন্যাশনাল অন্য দেশে গিয়া কোনো দেশ মানে তাই সেটেল হয়, তাহলে যে দেশের টাইম ডোমিসিলাইন হইবা তাই উদ্দেশ্য ন্যাশনাল থাকবা। হাওয়েভার তার বার্থ যে দেশে হইছে ই ন্যাশনালিটি তার লেপস হইত নাই, এটা তার থাকবো যদি এই কান্ট্রিটা আবার রিকগনাইজ হয়। দাসটা কি লিমতে কি হইল ন্যাশনালিটির ডুয়েল ন্যাশনালিটির স্ট্রাকচার, যদি দেখা যায় যে কান্ট্রির তার বার্থ হইছে, এই বার্থটিটা যদি তার লেপস হয়ে যায়, এই কান্ট্রির কোনো অস্তিত্ব থাকে না, তাহলে তাই আরেকটা থার্ড কান্ট্রি চুজ করে আরেকটা ন্যাশনালিটি নিতে পারবো, অর্থাৎ স্টিল তাই ডুয়েল ন্যাশনালিটি ক্যারি করতে পারবো, যে দেশে নিছেন আরেকটা ডোমিসিলে নিছেন যে দেশে, এখানে একটা বা অন্য দেশে নিতে। এটা হলো 1930 হেগ কনভেনশনের প্রিন্সিপাল। এখন আজকে আমরা বাংলাদেশের ডুয়েল ন্যাশনালিটি আর ইন্ডিয়া সাবকন্টিনেন্টের ডুয়েল ন্যাশনালিটি, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট সমান ন্যাশনালিটি 1951 অ্যাক্ট যেটা বাংলাদেশে ফলো করা, আর এটা 1971 যে এক বা অডিয়েন্স দ্বারা আগুয়েছিল, আর এটা আবার আপনার আইয়া 2016 যেটা এখানে আইসে 2016 ফেব্রুয়ারি তাই এটা ইয়ে করছেন পাবলিশ করছেন যে একটা বিল আনছেন, ওই বিলটা ওই লোক ফার্স্ট এবার একটা প্রিন্সিপাল আনছেন যে ন্যাশনালিটি কিলা স্ট্রাকচার হইব।
আমরা যদি ব্যাখ্যা দিয়ে যাই ইন্ডিয়ার ইয়েতে 1955 ও তারা সিমিলার তারা ও ডুয়াল ন্যাশনালিটির একটা স্ট্রাকচার ও আনছিল এবং এটা 2011 ও তাই সিমিলার প্রিন্সিপাল বাংলাদেশ এখন যেটা আনছিল সিমিলার প্রিন্সিপাল তারাও আনিয়া অ্যাড করছে আমি এটার প্রিন্ট আউট ও আনছি হাতে সময় যে এটা কিলা তাই এটার এখানে হুবহু মানে কফি মানে কপি ইন্ডিয়া বাংলাদেশ যেটা মানে 2011 যেটা আনছে সিমিলার প্রভিশন তারা 7B হইয়া এটা আনছে সিমিলার প্রভিশন বাংলাদেশও দেখা যায় এখন আনছে হাওয়াভার ইন্ডিয়া কিন্তু পুরা ফ্লেক্সিবল আছে ইন্ডিয়ার বাদে তাই এটা ফ্লেক্সিবল করছেন ওলা আমার মাহবুব ভাই যেটা ডিসকাস করছেন আপনার একটু আগে যে ইন্ডিয়া তারা কিন্তু সিটিজেনশিপ যদিও মানে পাবলিক ডিউটি লাগে অথবা সরকারি ডিউটি লাগে তারা প্রোহিবিট করছে আবার তারা কিন্তু আবার আদার ওয়েতে তারা মানে ইন্টিগ্রেট করবা লাগে অথবা মানুষের উৎসাহিত করবা লাগে তারা তারা মানুষের নিয়ে ইউটিলাইজ করছে এবং বিভিন্ন সেক্টর নিয়ে তারা নিছে সময় সুযোগবিধা দিয়া যাতে তারা দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে তারার এই মানুষের তারা মানে অ্যাকোমোডেট করছে আমরা এমন একটা জিনিস ইন একটা জিনিস এখন যে প্রেক্ষাপটে আমরা আলোচনা করলাম আমার কাছে খুব মানে আপনি যেটা আনছেন যে জমি সম্পত্তির ব্যাপারটা আছে বা বাড়িঘরের ব্যাপারটা আছে এখন দেখো কা এটা অ্যাকচুয়ালি আমরা রিয়েলি আমরা স্কেয়ার্ড কারণ আমার আইনজীবী বিজ্ঞতা আবার একটা জিনিস ইস্যু আনছেন যে আমরা বিলাত প্রবাসী যে ডুয়াল ন্যাশনালিটি এটা আমরা রিয়েলি এটা বিরাট একটা ফাওনা কারণ হয়েছে কিন্তু আমরা বঙ্গবন্ধু থাইন নিজেই এটা আমরা দিছ কিতে লাগিয়ে দিছিলা যে যেহেতু ওখান থেকে মুক্তিযুদ্ধ যে যত ধরনের কষ্ট সহায়ক যত ধরনের সম্পদ বন্টন যা কিছু মানে সহযোগিতা করা হয়েছে এটা প্রবাসীর মাঝেও বিলাত আছে প্রথম এবং এই দেশের মানুষের সবরই একটা অবদান আছে এবং আমরা একটা থোড়া দাবি রাখি বাংলাদেশও লাগে যে আমরা এখান থেকে সাহায্য করছি প্লাস আমরা একটা সুযোগ সুবিধাও নিতাম চাই আর যেহেতু আমরা জন্মস্থান আছে এবং জন্মস্থানের বাদ থেকে আমিও যদি জন্ম হয়েছি বাংলাদেশও কিন্তু আমরা ক্রমবর্ধমান আমরা মানে জেনারেশন বাই জেনারেশন আমরা আমার ছেলে ছেলের কোনো নাতি এর বাদে তার বইও আমরা চিন্তা করি যে আমরা দেশের প্রতি একটা বাই বার্থ যে একটা জিনিস আছে ট্রান্সপারেন্ট আছে যেটা এটা আমরা প্রতিফলিত দেখতাম চাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইনো আসলাম ওয়ে জার্নার ইনিশিয়ালি এর বাদে আস্তে আস্তে আমরা ওয়ে জার্নার থেকে আমরা খিত হয়েছি আমরা ওদেশ রেসিডেন্স হয়েছি রেসিডেন্ট থেকে আমরা সিটিজেন হয়েছি কিন্তু আমরা কিন্তু দেশ ছাড়ছি না আমরা কন্টিনিউয়াস আমরা বাংলাদেশও ব্যাক করলাম যাইরাম আমরা ছেলেমেয়েরে লইয়া যাইরাম এর ফলে আমরা নাতিনুসা লইয়া যাইরাম এবং বাড়ি করলাম বাসা করলাম জায়গা করলাম আমরা ভাই বন্ধুরে সবাই আমরা সাহায্য করলাম কান্ট্রি লাগে আমরা এই দেশে পলিটিক্স করলাম দেশ লাগে আমরা রিপ্রেজেন্টেশন করা লাগে আমরা চেষ্টা করলাম আমরা কিন্তু একটা ব্রেক হয়ে যাই ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে আর তার আগে আমরা আমরা জিএসসি চেয়ারম্যান সাহেবের একটা বক্তব্য যে মেসেজটা লিলি মেসেজটা আপনারা ভিউয়াররা শুনছেন যে দুইজন ব্যারিস্টারে তাইন তাইন কোয়েশন ডিটেলস আমরার কথা হইলো যে আমরা প্রবাসীদের লইয়া যেহেতু একটা আইন করা হওয়ার আমরা অনুরোধ থাকবো বাংলাদেশ সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে যে আমরা প্রবাসীর একটা সুযোগ দিতে যারা কমিউনিটি অর্গানাইজেশন আছি যে লইয়া বইবার যে আমরার অসুবিধাটা এবং সুবিধাটা বুঝানির লাগে কারণ আমরা প্যাট্রিয়টিক আমরা এবার বাংলাদেশি যারা এখানে আছি একটু আগে আমার মাসুদ ভাই হয়েছেন আমার নাজির ভাই হয়েছেন যে আমরা শুধু এখানে পয়সা আর্নিং করলাম না আমরা কিন্তু মোটামুটি আগে যা আছে সবই আমরা দেশে ইনভেস্ট করছি আর বর্তমানে আমরা এখানে থাকা খাওয়ার পরে আমরার যেগুলা থাকে এইগুলো আমরা কিন্তু দেশেই আমরা ইনভেস্ট করলাম এবং আমরা চাইলাম যে আমরার দেশ আরও কিলা উন্নতি হইতে পারে তা কাজেই আমাদের যে ছেলেমেয়েরা দেশ আছে বড় বড় ইঞ্জিনিয়ার আছে বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে ডক্টর আছে কনসালটেন্ট আছে হ্যাঁ আপনি দেখুন রিসেন্টলি যে আমরা বিয়ানীবাজার যে ক্যান্সার হসপিটাল হয়েছে ওখান থেকে যে কনসালটেন্ট যারা আসুন এরাও যাইয়া হেন হেল্প করলাম এটা কিতার লাগে বিকজ আমরার মাটির টান আছে আমরা নারীর টান আছে এবং এই নারীর টানোর লাগি আজকে আমরা এখানে বয়া এবং এই জিনিস করার লাগে একটা কথা আপনারা আমি স্মরণ দিই গ্রেটার সিলেট কাউন্সিলে কিন্তু বহুদিন সংগ্রাম করছে ভোটাধিকারের লাগিয়া এই ভোটাধিকারটা এই মন্ত্রিসভাত কিন্তু আলোচনা হয়েছে এবং এটা পাশ হয়েছে আজ পর্যন্ত আমরা কিন্তু এই ভোটাধিকারটাও পাইছি না বর্তমানে বাংলাদেশও আপনি যদি যাইনি এখান থেকে হলিডে করার বেড়ানিত বাংলাদেশে যাওয়ার পরে আপনার যে একটা এই প্রসঙ্গে আসবো কিন্তু আমাদের সময় হয়ে গেছে বিজ্ঞাপন ওকে আমি কাজেই আমার সবার কাছে অনুরোধ থাকবো আপনারা আমরা সহযোগিতা করুকা সবার সহযোগিতা দরকার আমরা এটা এবং যারা স্পেশালি রাজনীতি করেন এরারও
আমরা লোকে একাত্মতা ঘোষণা করার দরকার। আমরা সবরে লইয়া সব অর্গানাইজেশন লইয়া আমরা এক লগে এই দাবিটা সরকারের কাছে আমরা দিতাম চাই, পৌঁছাইতাম চাই, যাহাতে তারা বিবেচনা করেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এক্সক্লুসিভ ডিসকাশন অনুষ্ঠানটি। আমাদের অতিথির কাছ থেকে আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন এবং আগামীতে আরও শুনতে থাকবেন। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পরপরই আমরা আবার ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের প্রিয় দর্শক সালাম আলাইকুম। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের এই অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই এক্সক্লুসিভ ডিসকাশন অনুষ্ঠানটি। আজকের বিষয়টি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব আইন 2016 সর্বশেষ যে সংশোধনী মন্ত্রী পরিষদে পাশ হয়েছে, আমরা এ নিয়ে কথা বলছি। আমরা বিজ্ঞাপন বিরতির পূর্বে আমাদের অতিথির সাথে কথা বলছিলাম। নতুন একজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন বিজ্ঞাপন বিরতির পর। তিনি হচ্ছেন আমাদের এই কমিউনিটির একজনের নেতা, বিশিষ্ট সাংবাদিক, লেখক, অনেক যে নামেই ডাকি না কেন আপনাদের সকলের পরিচিত মুখ, জনাব কে এম আবু তাহের চৌধুরী। আসসালামু আলাইকুম তাহের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের ভিউয়ার্স সবাই কাছে ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে দিয়ে শুরু করি। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা ওনাদের সাথে আলাপ করেছি, আমাদের সাথে কাইম কায়সার ভাই ছিলেন, জিএসসির সেক্রেটারি। আমরা অনেক কথাই শুনলাম ওনাদের কাছ থেকে ব্যাপক আকারে। যে প্রসঙ্গটি আসছে মাসুদ ভাইয়ের কথা থেকে, যে ভোটাধিকার এখন যে সিস্টেমে হচ্ছে, আমরা প্রবাসীরা ভোটাধিকার জন্য অনেক আন্দোলন করেছি, আপনি নিজেও করেছেন, কিন্তু ভোটাধিকার আইন পাশ হয়েছে কিন্তু এখনও সেটা বাস্তবায়ন হয়নি। প্রবাসীরা কেউ ভোটাধিকার এখনও হচ্ছেন বলে আমাদের জানা নাই, আমরা কেউ দেখিনি। এখন ভোটাধিকার হতে হলে একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে দেশে গিয়ে আইডি কার্ড বানাতে হবে, আইডি কার্ড না হলে ভোটাধিকার যে ফর্মটি আছে সেটা করা যাচ্ছে না। আর আরেকটা সংবাদ শুনলাম যে এমনকি আইডি কার্ডের এত প্রয়োজনীয়তা, ডোমেস্টিক বিমানে যদি টিকিট কাটতে হয় তখন অনেকে আইডি কার্ড লাগে। এই যে অবস্থা, এই অবস্থায় নতুন যে দ্বৈত আইন, নাগরিকত্ব আইনটি সংশোধনী, আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন। সেলিম ভাই, আপনাকে প্রথম ধন্যবাদ যে এক সুন্দর একটা টপিক যেটা প্রবাসী বাঙালির স্বার্থে এটা অত্যন্ত প্রয়োজনীয়, সময় বুঝি যত বুঝি একটা টপিক আপনি নিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেলে কতটুকু ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার ভিউয়ার্সেরা তাদেরকে সালাম ও শুভেচ্ছা। আসলে আপনি তিনটা ইস্যু আমার সাথে মানে আমার কাছে নিয়ে এসেছেন। প্রথম হলো অত্যন্ত দুঃখের ব্যাপার, দেখেন আমরা প্রবাসী বাংলাদেশের দিয়ে নাম বাংলাদেশের ভোটার তালিকা তোলার জন্য আমরা দীর্ঘকাল সংগ্রাম করেছি, আমরা হাইকোর্টে মামলা করেছি, ডক্টর কামাল হোসেন সাহেব মামলা পরিচালনা করেছিলেন এবং এটা মামলাটা ছিল মরহুম বিচারপতি মইনুল হুদা চৌধুরী আদালতে মামলাটা ছিল। আমরা প্রবাস থেকে আমরা মামলা করেছিলাম যে আমাদের কোশ্চেনাল রাইটটা আদায় করার জন্য। বিচারপতি মইনুল হুদা আদালতে রায় হয়েছিল যে প্রবাসী বাংলাদেশের যে নাম ভোটার তালিকায় থাকা তার সিভিক রাইট, একটা মৌলিক অধিকার, কোশ্চেনাল রাইট, সাংবিধানিক অধিকার, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয় নাই। এরপরে আমাদের অনেক দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা ওই যে সোনালী ব্যাংকে বয়কট করেছিলাম, অর্থপ্রেম আমাকে বন্ধ করেছি, অনেক বয়কট কর্মসূচি আমরা করেছি, শেষ পর্যন্ত আপনার সরকার এই প্রবাসী ভোটাধিকার বিল এটা আপনার পার্লামেন্টে পাশ করেছেন এবং প্রেসিডেন্ট ওই বিলে স্বাক্ষর করেছে। আমাদের দাবি ছিল যে আমরা হাইকমিশনের মাধ্যমে, আমরা তো সবাই দেশে যেতে পারি না, যাতে চৌধুরী হাইকমিশন আমরা যারা বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, আমাদের বুড়ো ছেলেকে যাতে আমরা তুলতে পারি, এনলিস্ট করাতে পারি নামটা আমাদের, ইমপ্লিমেন্ট হয় নাই। ইভেন আপনি জানেন যে আমাদের এই যে আগের দিন নির্বাচন কমিশনে যারা ছিলেন শাকাত হোসেন সাহেব, সাইফুল ইসলাম সাহেব, ওনাদেরকে আমরা নিজে দেশে ইনভাইট করে এনেছি, আমরা ওনারা আরেকবার এসেছিলেন, এসে ব্রিটেনের বিভিন্ন শহরে মিটিং করে, লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, স্কটল্যান্ড, তার মিটিং করে বলেছেন যে আপনাদের সবার নাম ভোটার তালিকা তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাজি হয়েছেন, ইভেন আমাদের প্রজন্মের জন্য আমরা ভোটার তালিকা তুলব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজ পর্যন্ত আমাদের নামে তুলতে পারি নাই। এরপরে দেখেন আমি নিজে বাংলাদেশে গিয়েছিলাম, তো অনেকে বললেন যে আপনি দেশে গেলে পারবেন, আমি নিজে দেশে বাংলাদেশে গেছি আজ থেকে 4 বছর আগে, দেশে গিয়ে আমি চেষ্টা করেছি, আমার নাম ভোটার তালিকা আমি পারি না, ফেল করেছি আমি। এটা এত লং প্রসেস যে আপনি যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে, এরপরে যেতে হবে আপনি জেলা নির্বাচন অফিসে, এরপরে যেতে হবে ঢাকা আগাম শিলিন অফিসে, এখানে গিয়ে আপনি লাইনে দাঁড়াতে হবে, ফটো তুলতে হবে, মানে আপনি গেলেন অনেক লম্বা প্রসেস আমি নিজে চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
এখন সমস্যা হয়েছে যদি আপনার ভোটাধিকার কার্ড না থাকে বাংলাদেশে, জাতীয় পরিচয়পত্র না থাকে, যে সমস্যা হচ্ছে জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে আপনি বাংলাদেশে কোনো জায়গা জমি বেচা কিনা করতে পারবেন না, আপনি গ্যাস লাইন আনতে পারবেন না, আপনি বিদ্যুৎ লাইন আনতে পারবেন না, ইভেন আপনি আপনার ঢাকা থেকে সিলেট যদি আপনি ফ্লাইটে যেতে চান তো টিকিট আপনি করতে পারবেন না। অনেক ভুক্তভোগী যারা রিসেন্টলি দেশ থেকে ফিরে তারা বলছেন যে ভাই আমি ঢাকা থেকে সিলেট যাব, ডোমেস্টিক ফ্লাইটে টিকিট কিনতে গেছি, বলেন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দেন, আমি দিতে পারি নাই, এ প্রবাসে আমাকে বললেন। শেষ পর্যন্ত আমার আত্মীয়র আপনার ভাইয়ের নম্বর দিয়ে উনি টিকিট করে ঢাকা থেকে সিলেট গেছেন। তা আজকে আমার চতুর্দিকে আমাদের হাতে অন্ধকার, আমাদের জেয়ার্স। এরপরে দেখেন এখন বর্তমানে এই যে দ্বৈত নাগরিকত্ব আইন যেটা হচ্ছে, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে প্রবাসীদের স্বার্থবিরোধী আইনটা পাশ হয়ে গেল মন্ত্রিসভায়। অথচ এই মন্ত্রিসভায় আমাদের সিলেটের এমপি, আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় অর্থমন্ত্রী আবুল আব্দুল সেখানে উপস্থিত থাকলেন, এই প্রবাসে দীর্ঘদিন বসবাস করে মন্ত্রী অনেকেই ডুয়েল সিটিজেন। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব উনি স্থানীয় সরকার, উনি জনপ্রশাসন মন্ত্রী, এটা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, উনি মন্ত্রিসভায় থাকার পরেও আপনার কেউ একটা আপত্তি করলো না, এটা মন্ত্রী পাশ করে খসড়া বিলই হোক মন্ত্রী পাশ হয়ে গেছে। এখন যদি এই বিলটা দেখেন পার্লামেন্টে যদি পাশ হয়ে যায়, তাহলে তো আমরা যারা প্রবাসী বাংলাদেশি, আমরা যারা দেশের জন্য এত কষ্ট ত্যাগ স্বীকার করলাম, আজকে দেখেন এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা এই যুক্তরাজ্য বলল যুক্তপ্রবাসে বানিয়েছে, কারণ যুক্তরাজ্য থেকে সর্বমত উদ্দেশ্য করতে হয় মুক্তিযুদ্ধে। আমার জানা মতে 1,00,000 করে আইপিএল মুক্তিযুদ্ধে কিনে দেওয়া হয়েছিল এই যুক্তরাষ্ট্রের অর্থে। এখান থেকে ডেলিগেশন গিয়েছে আপনার ইন্ডিয়ার ভারতের শরণার্থী শিবিরে, সেখানে স্থান সমীকরণ করা হয়েছে, কত অবদান সারা বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করেছে যুক্তরাজ্য প্রবাসীরা। কিন্তু যে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, আজকে সেই বাংলাদেশের নাগরিকত্ব সে হরণ করা হচ্ছে, তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমি এই কথায় আসছি নাদির ভাই, এই যে যদি ভোটাধিকার তো আমি, এটা আমার সাংবিধানিক অধিকার, কিন্তু এটা আমি পাবো যদি নাগরিকত্ব না থাকে, যে অবস্থা দাঁড়িয়েছে। আমার মনে হয় একটা কল নিয়ে নিই নাকি, বরং অনেকক্ষণ ধরে উনি লাইনে আছেন। হ্যালো জি প্রিয় কল, আসসালামু আলাইকুম। প্রিয় কল আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা কলারকে হারিয়ে ফেলেছি, আমরা আমরা আপনার কাছে চলে যাই। আমার যদি নাগরিকত্বই না থাকে, যে অবস্থা দাঁড়িয়েছে ভোটাধিকার তো অনেক দূরের ব্যাপার, যেটা আমার তাহের ভাই খুব সুন্দর করে বলেছেন। দেখেন যে আসলে এই আইন যদি, এই বিল যদি আইনে পরিণত হয়, তাহলে ইফেক্টিভলি আমাদেরকে সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পরিগণিত করবে। এখন আপনি চিন্তা করেন, একটা দেশের দেশের ভিতরে যারা আছেন তারা এক ধরনের রাইট পাবে, আমাদেরকে ওই রাইট থেকে বঞ্চিত করা হবে, যেটা আমাদের আমার বিজ্ঞ কলিগ ব্যারিস্টার মাসুদ চৌধুরী সব বেকের আগে বলেছেন। ওই দেখেন সিটিজেনশিপের ব্যাপারে আলোচনা করতে গিয়ে যে ডোমিসাইল অফ অরিজিন আর ডোমিসাইল অফ চয়েস টু ডিফারেন্ট জিনিস, কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব। একটু ইন্টারাপ্ট করি আপনাকে, একটা কল নিতে পারি? হ্যালো জি আসসালামু আলাইকুম। প্রিয় কলার জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি বার্মিংহাম থেকে আলী ইসমাইল বলছি। জি, তো আপনারা যে ট্রফিক্সটা নিয়ে এসেছেন এটা অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয়। তো প্রথম আপনাদেরকে খুব ধন্যবাদ দিচ্ছি, আমি অশেষ ধন্যবাদ যে এটা আপনারা নিয়ে এসেছেন আজকের প্রোগ্রামে। আর আমি আরো ধন্যবাদ, লাইনটা আমি পেয়ে গেছি, এখানে কিছু পরিচিত মুখ আছেন, এর আগে কয়ুম কাসের ছিলেন, এখন দেখছি কে এম আবুতায়ের সাহেব এসেছেন। আবুতায়ের সাহেব জানি না একত্রিশ এদেশে ছিলেন কিনা, আমি ছিলাম এদেশে। রাষ্ট্রের ভিত্তি প্রস্তর কিভাবে স্থাপিত হলো জানি না, আমাকে কিছু সময় দিবেন কিনা বলেন, আমি জানি। আমি বার্মিংহামে তখনও থাকতাম, 25শে মার্চের কালো রাত্রির পরে আমরা 28শে মার্চ বার্মিংহামে উত্তোলন করি, বাংলাদেশের সর্বপ্রথম পতাকা উত্তোলন করি, এবং বিশ্বের কত দেশে আমরা আমরা গিয়েছি। আমরা এখান থেকে ফ্রান্সে ওয়ার্ল্ড ব্যাংকের সামনে পাকিস্তানকে এইড না দেওয়ার জন্য, বাই কোচ তখন ইয়ে ছিল না, চ্যানেল টানেল ছিল না, সর্বমোট যাওয়া আসা এবং ডেমনস্ট্রেশন 3 দিন লেগেছে আমাদের এই বাসের মধ্যে আর ইয়ের মধ্যে।
এখান থেকে আমরা আমাদের লোকজন তখন সমস্ত সপ্তাহের পয়সা এটা আমাদের লোকজনের ভাষায় কিসা বলতো, এটা প্যাকেট বেতনের পুরো বেতনের টাকাটা আমাদের হাতে তুলে দিয়েছে। আমি তার সাক্ষী, আমার হাতে 800 পাউন্ড তখনকার সময়ে 71-এর 800 পাউন্ড অনেক টাকা আমার হাতে জমা দিয়েছি এবং এর রিসিপ্টটা আমার কাছে আছে এখনো। তো আর আমি কম সময়ে কিছু বেশি কথা বলে ফেলার চেষ্টা করছি, মাইন্ড করবেন না। তখনকার সময়ে কথিত আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 19 পাউন্ড ছিল বাংলাদেশ গভর্নমেন্টের ফরেন রিজার্ভে, এবং এখান থেকে আমরা জানাব প্রায় 3-4 লক্ষ পাউন্ড এইসব অর্গানাইজিং এ খরচ হয়েছিল, আর জনাব আবু সাইদ সাহেবের হাতে 4 লক্ষ পাউন্ড ক্যাশ দেওয়া হয়েছিল, যিনি ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাডভাইজার, এই মুভমেন্টের অ্যাডভাইজার। তো আমার কথা এটা নয়, এটা আমাদের দেশ ছিল, মাটি আমাদের, আমরা সেই মাটির মানুষ, আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমরা এটা করেছি, আমরা কারো কাছ থেকে প্রশংসা করাতে চাচ্ছি না। প্রশ্ন হচ্ছে এটা উপলব্ধি করেছিলেন জাতির পিতা মহান বঙ্গবন্ধু, তিনি একজন মহান মানুষ ছিলেন, তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন, প্রবাসীরা কি করেছে? আর একজন মানুষ উপলব্ধি করেছিল মহাত্মা মিসেস ইন্দিরা গান্ধী, দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের পক্ষে অর্গানাইজিং জনসমর্থনের জন্য গিয়েছিল এবং আমাদেরকে উদাহরণস্বরূপ তুলে ধরেছিল, সব জায়গায় উদাহরণস্বরূপ আমাদেরকে তুলে ধরেছিল। জাহাজে থেকে ব্রিটেনে বাঙালি লোকজন তাদের মতামতের দিকে চেয়ে দেখুন তারা কি করছে, কি হচ্ছে, কি হচ্ছে। তো আমরা এগুলো করেছি, বঙ্গবন্ধু এটা উপলব্ধি করেছেন, তিনি আমাদের জন্য একটা কাজ করে গেছেন, ডুয়েল সিটিজেনশিপ চালু করে দিয়ে গেছেন। আজ আমি বুঝতে পারছি না বাংলাদেশ সরকার প্রবাসীদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করছে। আমার কাছে তো লাগতেছে যে এটা একটা যুদ্ধ ঘোষণার সামিল। আমরা এখানে এটা যেন ব্রিটেনবাসীকে শিখিয়ে দেওয়া হচ্ছে, তোমরা বাঙালি লোকজনকে এখানে পলিটিক্স করতে দিও না, যে জায়গায় এই বিদেশের লোক ডেভিড ক্যামেরুন বলছে আমি বাঙালিদেরকে একদিন প্রধানমিনিস্টারের পদে, প্রাইম মিনিস্টারের পদে দেখতে চাই, আর অন্যদিকে আমরা দেখতেছি বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আজ তারা যদি এইসব যেসব জিনিস শোনা যাচ্ছে আপনাদের মুখ থেকে শুনলাম, এটা যদি করে তো কাল ব্রিটিশ সরকার বলতে পারে যে না তোমরা বাঙালির এখানে পলিটিক্স করতে পারবে না, আর পলিটিক্স করতে হলে তোমরা শুধু ব্রিটিশ হতে হবে, বাংলাদেশের ন্যাশনালিটি রাখতে পারবে না। এটা যেন শিখিয়ে দেওয়া হচ্ছে এদেরকে, আমার কাছে লাগতেছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে। তো আমি জি আমরা আপনার মতামত পেয়ে গেছি। জি নাজির ভাই, আমরা তো শুনলাম যে খুব সুন্দর আমাদের আল ইসমাইল ভাই একজন বিশিষ্ট কমিউনিটি নেতা। জি আমি একটা কথা কইতে চাইলাম, আমার ব্যারিস্টার নাজির ভাই রে আর আমার এক এম আবু তায়ের ভাই মুরব্বী সাহেব, তাই না? সিলেট কাউন্সিল আপনারা বাক্যা দীর্ঘ বছর ধরে করছেন, আমিও এখন জড়িত আসলাম, 96 তো নেও আছি এখনো। জি জি, কিন্তু আপনারা অন্য মাইন্ডে নিবা না কি, আমি একটা জিনিস কই যে গ্রেটার সিলেট কাউন্সিল তো আপনারা করছেন, কিন্তু বাংলাদেশের তো কিছু সাহায্যকর্তা গরিব গরা মানুষের বা বিভিন্ন আছে সাহায্যকর্তা, কিন্তু আজ পর্যন্ত তো গ্রেটার সিলেট কাউন্সিল তো কোনো সাহায্য সহায়তা বাংলাদেশে গেছে না। আমি যেহেতু 96 তো আছি, আমি স্টিল সাউথ ইস্ট রিজিয়নও আছি আপনারা লোকে, আমি এক ব্রাঞ্চও আছি ওইসব। আমার নাম আতাউর রহমান, আমি বেটপুর থাকি, বুঝছেন না? নাজির ভাই তো ঠিক আছে, তাই দেখলাম এটা সিলেট কাউন্সিল। তো আমি কথাটা কইতাম চাইলাম যে আমি তো আজ পর্যন্ত দেখছি না গ্রেটার সিলেট কাউন্সিল দিয়া কোনো সাহায্য পয়সা বা কোনো গরিব দুঃখী মানুষের, কিন্তু আমি বিভিন্ন সংগঠন আর ওই ইউকেতনে আপনারা কোনো অন্য ধরত নিবা না,
কিন্তু সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন একটা আমরা করছি কতদিন আগে, ওই আমরা আদনোত্তর 1 লক্ষ টাকা, আমরা আজকের টপিক কিন্তু দ্বৈত নাগরিকত্ব জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা আপনার মতামত পেয়ে গেছি। আমাদের টপিক কিন্তু দ্বৈত নাগরিকত্ব, আমরা বরং নাবিজ ভাইয়ের কাছে চলে আবার আতর ভাইয়ের। আচ্ছা এক মিনিট, যেহেতু আতর ভাই বেটরিতে, আতর ভাই আপনি ফোনের লোকে আপনার ধন্যবাদ। আসলে গ্রেটার কাউন্সিল ইউকে চেয়ারম্যান সাহেব আসুন, বর্তমান চেয়ারম্যান, আমি আগে এক্স চেয়ারম্যান আমি আসলাম। গ্রেটার সিলেট কাউন্সিল তো খরচ হয়েছে বাংলাদেশের আপনার অসহায় দুঃখী মানে সাহায্য করার লাগে। গ্রেটার কাউন্সিল থেকে জন্মলগ্ন থাকি বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চল অসহায় দুঃখী সাহায্য করি আওয়ার কত হাজার হাজার কত আমরা ফান্ডেজ করছি, ফ্লাডের সময়, ঘূর্ণিঝড়ের সময়, সিডরের সময়, আইলার সময়, এবং বাংলাদেশের আপনার ভোটাধিকার একটা বাংলাদেশ মানুষের তো খরার আন্দোলন, সিডর গিয়ে আমরা সাহায্য করছি, আইলাত গিয়ে সাহায্য করছি, ফ্লাড বিক্রির বাংলা সাহায্য করছি, অল দা সাহায্য করছি, প্রচুর কল, আপনি জানেন না অনেক নলেজ যে আপনার ব্যাপারে না এলে প্রচুর কল, আমরা বড় আশা আসলে এটা নাগরিক নাগরিকত্ব জানি আমরা টোটালি। আজকে মাথা ধরে কল, আসসালামু আলাইকুম, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো জি, আসসালামু আলাইকুম, জি বলেন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন তারপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। আসসালামু আলাইকুম, জি ওয়া আলাইকুম সালাম, জি ভাই আমার প্রশ্ন যে এটা আজকে প্রোগ্রাম যখন ডুয়াল সিটিজেনশিপ দিয়ে আপনারা এই প্রোগ্রাম হচ্ছে তখন হঠাৎ আমি টিভি দেখলাম যে আপনারা প্রোগ্রামটা খুব সুন্দর লাগে, ডিসকাস করা এটা তো আমাদের জরুরি ব্যাপার, আমরা তো এটা অনেক দিনের আশা ভরসা। তো 2007 সালে আমি দেশে গেছিলাম, তখন আমার দুইটা পাসপোর্ট ছিল, ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট ছিল। তখন ইমিগ্রেশন অফিসার বলল যে আপনি কোনটা চান, ব্রিটিশে আপনার সিল মারবো না বাংলাদেশে সিল মারবো, আপনাকে একটাতে মারতে হবে। তাহলে আমার তো ডুয়াল সিটিজেনশিপ না, ডুয়াল সিটিজেনশিপ চাইলে আপনার ডুয়াল সিটিজেনশিপ আপনি রাখতে পারেন, তাহলে আপনি একটা চলিত একটা রাখতে পারবেন, আর একটা আপনার বাংলাদেশে যেটা আছে এটা আপনার রাখো কা, তবে এটা আপনি সিল মারা হইতো না, আপনি একটা সিল মারাও কা, তো ব্রিটিশ পাসপোর্টে সিল মারবেন না, তখন আর এটা আপনার কোনো হাজার না, এটা বাংলাদেশি পাসপোর্ট আপনারা মানাইছে, এটা একটা রাষ্ট্র এটা পরিচয়, কিন্তু হাজার বেলা এটা কোনো হাত দিত না, কারণ আপনারা এটা বেশ হইলে আপনারা এটা ব্যবহার করেন না, এটা কোনো সিল চাপ্পর মারা হয়েছে না, বা হোম অফিসের কোন এই সেটা না, এটার মধ্যে কোন এই সিল চাপ্পর না, এটা আপনারা কোন কিছু কথাবার্তা না, এটার নাম ডুয়েল সিটিজেনশিপ না, ডুয়েল সিটিজেনশিপ হইলে গেলে আপনারা যদি দুই পাসপোর্ট যেটা ইউজ করতে পারেন নটারে, তাহলে আমরা তো বাংলাদেশ সরকার করে যে ডুয়েল সিটিজেনশিপ যারা ব্রিটিশ আসুন এরা ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারবা, তখন আমার হলে ইয়ে না, আপনি টাইম ওয়েস্ট করে আপনার কোন পাসপোর্ট সিল মারতে হন হোক আগুলো আমার ব্রিটিশ মারিত সিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, আমরা আপনার মতামতও পেয়ে গেছি। আমরা বলবো চলে যে নাজির ভাইয়ের কাছে যে বক্তব্যটি আমরা যে নাগরিকত্ব একটা আইনির দিকটা আমি একটু সংক্ষেপে ইয়ে করব, এর আগে কোলারকে বলবো যে এটা হচ্ছে ফাইভিক দিক, আপনি স্বাভাবিক কারণে ২০ পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট দুটো সিল মারাতে পারবেন না, আপনার পাঞ্জাবি আছে কোট আছে দুইটা একসাথে পড়তে পারবেন, একটা ইউজ করতে হবে, এটা আরেকটা বিষয়। যেটা বলছিলাম যে ডোমিসাইল অফ অরিজিন এন্ড চয়েস এটা অনেক কমপ্লেক্স ব্যাপার, কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব আর অনুমোদন সূত্রে নাগরিকত্ব কিন্তু অনেক তফাৎ আছে। এখানে আপনি জানেন যে অনেক অ্যান্টি টেরোরিজমের ব্যাপারে অনেক শক্ত আইন করে, যারা অনুমোদন সূত্রে নাগরিকত্ব পায় তাদের নাগরিকত্ব ক্যান্সেল করতে পারে, কিন্তু জন্মসূত্রে যারা নাগরিক তাদেরটা ক্যান্সেল করতে পারে না। সুতরাং অনেকটা আপনি মনে করেন যে অনুমোদন সূত্রে নাগরিক যদি বাসের সাথে তুলনা করেন তাহলে ওইটা রড জন্মসূত্রে যারা আর কি ওইটাকে আপনি মোচকাতে পারবেন না। তো আমরা যারা বাংলাদেশে জন্মসূত্রে নাগরিক হয়ে এখানে আছি, ডুয়াল ন্যাশনাল হচ্ছি, তাদের কত মজবুত নাগরিকত্ব, তো ওইটাকে আপনি হেয়ভাবে ইয়ে করে দেবেন। আর একটা হচ্ছে দেখেন যে যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্কের ব্যাপারটা, ইন্ডিয়া কিন্তু ডুয়াল ন্যাশনালিটি অ্যালাউ করে না কিন্তু বাংলাদেশ করে, সুতরাং আপনি ইন্ডিয়ার সাথে তো মিলালে হবে না, আপনি তো থাইর সাথে পাঞ্জাবি মিলবে না, আপনাকে তো ওইভাবে আগাতে হবে। এবং ইন্ডিয়া ডুয়াল ন্যাশনালিটি অ্যালাউ করে না, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালকে কীভাবে ইন্ডিয়াতে কাজে লাগাবে ওইটা তারা বিভিন্নভাবে কি বলে এনকারেজ করতেছে তারা, ওইটা আরেকটা বিষয়। তো ওইটাকে আপনি ফলো করে তো করতে পারবেন না। আর আমরা যেটা বলি যে ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, আপনি জানেন ব্রিটিশ পার্লামেন্টে এমপিতে স্ট্যান্ড করতে পারবেন, ব্রিটিশ সিটিজেন হওয়া জরুরি না, কমনওয়েলথ নাগরিক হিসাবে ইন্ডিফিনিট লিভ থাকলে আপনি এমপি হতে পারবেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে পারবেন,
তারা যদি এটা করতে পারে, আমরা ডুয়েল ন্যাশনাল যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছে তাদেরকে আপনি দূরে সরিয়ে দিলেন। আর একটা ছোট্ট একটা বিষয় বলে আমি শেষ করে দেবো, যেটা মাহবুবে টাচ করেছিলেন যে আমাদের বংশধররা কীভাবে সাফার করবে। আপনি চিন্তা করেন, আমার ছেলে, আপনার ছেলে, আমাদের নাতি যখন জন্মগ্রহণ করবে, দুই বছরের ভিতরে যদি সে ডুয়েল ন্যাশনাল না হয়, তখন তার বাপের দেয়া ইনহেরিটেন্স রাইটটা বাংলাদেশে পাবে না। কারণ সে তো বাংলাদেশের নাগরিকত্ব নাই, সুতরাং পাবেই না সে। এভাবে দেখবেন যে আরও কত কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। অর্থাৎ আমাদেরকে আস্তে আস্তে অনেক দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আইনগতভাবে। এবং সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে বঙ্গবন্ধু যে আইনটা করেছিলেন তার কন্যার হাত দিয়ে হাতের মাধ্যমে চলে যাচ্ছে। বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা কিভাবে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডিং স্টোনটা কিভাবে বিলেত থেকে ইয়ে করা হচ্ছে, তার ভাই খুব সুন্দর করে বলেছেন। সুতরাং আমরা পলিটিক্যাল কন্ট্রোভার্সির উপরে উঠে দেশের বৃহত্তর স্বার্থে, বিশেষ করে ডুয়েল ন্যাশনাল যারা আছেন, আমি দেখছি হিসাব করে প্রায় 15 লক্ষর উপরে ডাইরেক্টলি এফেক্ট করবে। ধন্যবাদ আপনাকে। আমরা ব্যারিস্টার মাসুদ চৌধুরী হচ্ছি, যে সেকশন 6 নিয়ে যিনি কথাটা বললেন যে ছেলে জন্ম বা ছেলে বা মেয়ে জন্ম নিল বাঙালি ছেলে পিতামাতার ঘরে, সে যদি 2 বছরের মধ্যে লোকাল এম্বাসিতে গিয়ে রেজিস্ট্রেশন না করে তাহলে আর নাগরিকত্বই থাকবে না। এই ব্যাপারটা আপনি আরেকটু খোলাসা করে বলেন আনুষঙ্গিক সবকিছু সব মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আমার এইখানে আলোচনা করা আর একটু জরুরি আমি মনে হয় আমার কি, যেটা আমার বিজ্ঞ আইনজীবী ওইটা শেয়ার করছে নাকি, জন্মনীতি আর জন্মস্থান নীতি, ন্যাশনালিটির একটা সেকশন আছে আর কি, আর অনুমোদন নীতি। যেটা জন্মনীতি যেটা হইলো, যেমন আমি বাংলাদেশের নাগরিক, আমি এখন আইসি দেশে থাকলাম, খাইরাম, কাজকর্ম করলাম, আমার একটা সন্তান এই দেশে জন্ম নিছে, তাইলে আমার জন্মনীতি অনুসারে এই সন্তানটাও আমার বাংলাদেশের নাগরিক, এটা হইলো জন্মনীতি। আর জন্মস্থান নীতি যদি হই আমি, এই সন্তানটা যদি এই দেশে জন্ম নেয় তাহলে এই দেশের নাগরিক। দেখেন মানে জন্মনীতির আবার জন্মসূত্র নীতি যেটা, এটা হইলো জন্মনীতি আর জন্মস্থান নীতি, আর একটা হইলো অনুমোদন সূত্র নাগরিক, যেটা আমরা ন্যাচুরালাইজেশন হই। এখন আপনি যেটা আমরা প্রবলেম যেটা দাঁড়াইছে, আমরা যদি দুই লিঙ্ক যদি দেখি, জন্মনীতি যদি দেখি, যেমন আমি অথবা আমরা রিজেনার জেনারেশন, আমরা বাংলাদেশেও জন্ম যারা নিছি, তারা যেটা সন্তানী দেশও জন্ম নিবা, তারা অটোমেটিকলি জন্মনীতি অনুসারে তারা বাংলাদেশের নাগরিক, এটা হুইচ ইজ ট্রু, যেটা ডুয়েল ন্যাশনালিটি অ্যালাউ করে। কিন্তু জন্মস্থান নীতি হিসাবে তারা আবার ব্রিটিশ নাগরিকও, যেটা ডুয়েল ন্যাশনালিটি, জন্মস্থান নীতি হিসাবে এই দেশ এই স্থানে জন্ম নিছেন করিয়া তাইন এই দেশের নাগরিক, আবার জন্মনীতি অনুসারে তাইন বাংলাদেশের নাগরিক, কেন আমি বাংলাদেশে জন্ম নিছি এবং আমার বাংলাদেশের পিতার গড়ের সন্তান, এই এই জন্য জন্মনীতি অনুসারে তাই নাগরিক, ডুয়েল নাগরিক। এখন আইলো আপনার জমি জমার ব্যাপারে, আমরা যেটা ব্রিটেনও যেটা আমরা রাইটও লাগি, ইনহেরিটেন্ট রাইটসও লাগি, যেটা মাত্রাম যে ডুয়েল ন্যাশনালিটি খেনে আমরা এই ধরনের মানে কাট অফ করা ওর বা শর্টকাট করা ওর খেনে আমরা যে জায়গা থাকি কোনো ধরনের সরকারি পুষ্য হইতে পারতাম নাই, কোনো ধরনের মানে নির্বাচনের অযোগ্য, সেখানে আমরা কোনো ধরনের প্রেসিডেন্ট অথবা আমরা সেই আমরা প্রেসিডেন্ট হই মানে কথার কথা আর কি, যেটা আইনের বিষয় অথবা কোনো মেম্বার হইতে পারতাম না, ফর হোয়াট রিজন মানে এটার এখানে ডিভিলিউশন করা হয় একটা ডুয়েল ন্যাশনালিটিরে, যে ন্যাশনালিটি জন্মনীতি অনুসারে যদি দেখুন আপনি এটার যদি অ্যানালাইসিস করুন, তাহলে আমরা ইনহেরিট করে আমরা চিলড্রেনে এত উদ্দেশ্য নাগরিক, জন্মস্থান নীতি অনুসারে যদি ইয়েও থাকে তাহলে যদি এই দেশের জন্য ডুয়েল ন্যাশনালিটি দুইটাই ইম্বালেন্সিং হয়, তাহলে আমরা দেখা লাগবো আমরা জন্মনীতি অনুসারে আমরা আর যে জেনারেশন যাইব জেনারেশনে কন্টিনিউ করতে পারবো তার ইয়ে। হ্যাঁ আমি হইতাম সেইরাম না, যদি ব্রিটেনের রাইটের লগে যদি আমরা যাই একটা রাইট এক্সিস্ট হয়, যেমন আপনি যদি ব্রিটিশ সিটিজেন হন এবং আপনার যদি একটা কোনো সন্তান এই সয়েল থাকি বা ডিফারেন্ট সয়েলও জন্ম নেই, তাইলে তাই রাইট অফ অ্যাবর্ট যেটা সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট যেটা ফাইন, অথবা ডাইরেক্ট ব্রিটিশ সিটিজেনশিপ হইন, দুইটা থেকে একটা আমরা মানে হয়তো লয়ার একটা জিনিস আছে কেন দুইটা রাইট দুই ধরনের এক্সারসাইজ করা যায়। হাওয়েভার আমরা সেনে আমরা তারা সমান ইকুয়াল রাইট তারা ক্যারি করে, এই কথাটা জানবো আমরা বিরতির পরে আপনার কাছ থেকে। জি আমরা আপনি তাইলে মেসেজটা দিয়ে দেন সংক্ষেপে কিন্তু 1 সেকেন্ড। আমি আমার অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে, বিরোধী দলীয় নেত্রী এবং সব সংসদ সদস্যর কাছে, আপনারা এই 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 বিলটা পাশ করার আগে অন্ততপক্ষে আমরা যারা প্রবাসী আছি প্লিজ আমাদের সাথে একটু বসেন, আমাদের কথাটা শুনেন,
এবং আমরা কি করছি দেশের জন্য সেই জিনিসটা জানেন, সেই অনুরোধটা থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই এক্সক্লুসিভ ডিসকাশন অনুষ্ঠানটি। আমাদের সময় হয়ে গেছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, আর বিজ্ঞাপন বিরতির পরপরে আমরা আবার ফিরে আসছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। সালামু আলাইকুম প্রিয় দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের এই অনুষ্ঠানে। আজকের বিষয়টি হচ্ছে দ্বৈত নাগরিকত্বের সর্বশেষ যে সংশোধনী মন্ত্রী পরিষদে পাশ হয়ে গেছে, আমরা সে নিয়ে কথা বলছি। আপনারা জানেন আপনার বয়স যদি দাদা নানা কিংবা বাবা অথবা চাচা যারা দেখছেন কিংবা যে ভাইটি দেখছেন বয়স যদি 70-80 কিংবা 40 কিংবা 50 অথবা 25 অথবা 16 কিংবা 17 যাই হোক না কেন, যারাই দেখছেন আপনার বিদেশের মাটিতে এত বছর কাটানোর পরেও যদি আপনার মনে এই প্রশ্নটি আসে তাহলে আমি কি বাংলাদেশের নাগরিক নই, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক, 40 বছরের এই দেশে কিংবা 44 বছরের এই স্বাধীনতার এর পরেও আজকে আমার কাছে যে প্রশ্নটি এসেছে আমি বাংলাদেশের নাগরিক হয়তো আর থাকব না, কিন্তু আমি জন্মসূত্রে নাগরিক, আমার বাবা বাংলাদেশের নাগরিক, আমার দাদা আমার দাদার দাদা আমার 14 পুরুষ এই দেশের নাগরিক, যখন এই দেশটি স্বাধীন রাষ্ট্র হয়নি পাকিস্তানের মধ্যে যখন আমরা ছিলাম, তারাও আগে যদি বলি ভারতের মধ্যে যখন আমরা ছিলাম, এর আগেও যদি আমি যাই ইংল্যান্ডের মধ্যে যখন আমরা ইংল্যান্ডের রানীর শাসনে যখন আমরা ছিলাম কিংবা লর্ডের শাসনে যখন আমরা ছিলাম, অথবা তারও আগে যদি আমরা বলি পাল মুঘলদের সময়ে যখন আমরা ছিলাম, এই বাংলা নামক রাষ্ট্রটি যখন হয় নাই তখনও কিন্তু আমি ছিলাম ওই বঙ্গদেশের নাগরিক। আর আজকে 44 বছরের পরে আমার কাছে যে প্রশ্নটি এসেছে আমি কি তাহলে বাংলাদেশের নাগরিক আর থাকছি না যদি আইনটি পাশ হয়ে যায়। আমার সাথে যে আইনজীবী রয়েছেন ওনারা বিস্তারিতভাবে বলেছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা মতামত থাকে আপনিও আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নম্বরটি রয়েছে সেই নম্বরে ফোন করে আপনি আপনার মতামতটি জানাতে পারেন। আপনার মনে অবশ্যই আজকে একটি প্রশ্ন আসতে পারে তাহলে কি আগামীতে আমি বাংলাদেশের নাগরিক থাকবো না, আমার যে সম্পত্তি রয়েছে আমার যে বাবাটি বাংলাদেশে রয়েছে সেই বাবার সাথে আমার নারীর যে সম্পর্কটি আমার মায়ের সাথে যে সম্পর্ক জন্মসূত্রে সেই সম্পর্কটি আমার যে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশ সরকারের যে শিরোমণি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের জাতির পিতা এবং বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির জন্য যিনি অবিসংবাদিতভাবে যাকে জাতির পিতা বলা হয় নিরলস কাজ করে গিয়েছেন, সমগ্র বাঙালিকে যিনি এক ঐক্যবদ্ধ করেছিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ডুয়েল সিটিজেনশিপ করে দিয়ে দিতে পারেন তাহলে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা কেন সেই পদটিকে রদ করে দিবেন। তিনি তো ভোটাধিকারের আইনটি সংসদে পাশ করিয়ে নিয়েছিলেন এবং তিনি লন্ডনের মাটিতে সোচ্চারভাবে বলেছিলেন প্রবাসীদের সাথে আমি আছি এবং এই ভোটাধিকারটি আমি তাদেরকে দিয়ে দেব। আজ কেন তাহলে 2016 সালে এসে প্রবাসীদের সেই কান্নাটি আবার তিনি চোখের পানি রাস্তায় দিয়ে তিনি ফেলে দিতে যাচ্ছেন কেন, এই প্রশ্নটি আপনার আমার সকলের। আমরা চলে যাচ্ছি আমাদের এই অতিথিদের কাছে। তাহের ভাই, এই যে বক্তব্যগুলো আসছে যে আমার নাগরিকত্ব থাকছে না কিংবা যদি আইনটি পাশ হয়ে যায় আমার জমি জামা সব আত্মীয় স্বজন সবার কাছে আমি একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এটাকে শুধু আমরা এইখানে টেলিভিশনে সেলুলয়েড পর্দায় না বলে সমগ্র জনগণের কাছে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং একটা আন্দোলন ঐক্যবদ্ধভাবে একটা সুচ্চা আওয়াজ কীভাবে তোলা যায়? থ্যাংক ইউ সেলিম ভাই। আসলে দেখুকায় এই যে বর্তমান যে নতুন দ্বৈত নাগরিকত্ব আইন যেটা আওয়ার এটা পার্লামেন্টে ফাঁস হয়ে যে সময় এটা ইমপ্লিমেন্টও দেখব ইমপ্লিমেন্টেশনও আমরা ডাইরেক্টলি আমার বিজ্ঞ আইনজীবী নাজিরিও কৈছেন আপনিও কৈছেন প্রায় 15 লক্ষ প্রবাসী আপনার আমরা এফেক্টেড হইব সরাসরি ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের বিভিন্ন দেশে আমরা তাদের বসবাস যেটা করলাম। আজকে এই যে নতুন আইন কার্যকর হওয়ার ফলে আজকে যারা আমরা এই দেশ থেকে যারা আমরা বাংলাদেশের রাজনীতি প্রিয় আমার মানুষ যারা আজকে তো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের যুক্তরাজ্য ব্রাঞ্চ হল শাখা হল আছে, বাংলাদেশের পলিটিক্স ছিল আমরা পাগল পড়া, বাংলাদেশে কোনো কিছু সুসংবাদ দিলে আমরা খুশি হই আর দুঃসংবাদ কিছু হইলে আমরা দুঃখিত হই আমরা কষ্ট হয় মধ্যে মধ্যে কষ্ট হয় আমরা। আজকে এই দেশটাকে আপনি দেখো কা এবারও যেহেতু এই নতুন আইনের মধ্যে একটা ধারা আছে যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী কেউ বাংলাদেশে ইলেকশনকে দাঁড়াইতে পারত না, লোকাল গভর্নমেন্ট ইলেকশন দাঁড়াইতে পারত না। আপনি দেখছেন যে প্রত্যেক বছর ইউনিয়ন লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, দলে দলে প্রবাসী হল যায় দেশ নিজে একটা স্ট্যান্ড করেন কম্পিটিশন করেন আর আরেকটা জ্ঞান বাই বেড়াতে সাহায্য করেন। আমরা লন্ডন থাকি 1000 ক্যান্ডিডেট দেশে গিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করি ইলেকশন তলে,
এতে দেশের গরিব মানুষও সাহায্য পায়, সাফানি পায়, ফেটপলি বাদ বিভিন্ন সাহায্য সহযোগিতা করিয়া। এবার এবারও আপনার অনেক প্রবাসী দেশে ইলেকশনে গিয়া আওয়ামী লীগ থেকে নমিনেশন নেওয়া অনেক আপনার চেয়ারমেন গিয়েছে বাংলাদেশ থেকে, এখনও অনেকে পার্টি কম্পিটিশন করে না তারা। কিন্তু আজকে নূতন আইনের ফলে এটা কার্যকরী হয়ে গেলে গিয়া যে দৈতন আগ্রত অধিকার ব্রিটিশ বাঙালি আমরা যারা আছি আমরা দেশকে মেম্বার চেয়ারম্যান মেয়র উপজেলা কোনো কিছু আমরা স্টেন্ড করতে পারতাম না। ইভেন নূতন আইনের ফলে দেখা যায় যে বাংলাদেশও গিয়া আপনি কোনো পলিটিক্যাল মেম্বার হইতে আওয়ামী লীগও করতে পারত না, বিএনপিও করতে পারত না, জাতীয়বাদীও করতে পারত না, জামাতও কোনো দল করতে পারত না বাংলাদেশকে। তা আজকে এত বড় একটা সর্বনাশ আমরা হয়ে যায় গিয়া, এটার লাগে যদি আমরা হল ঘুমাই থাকি হল তাহলে তো আমরা হলি আমরা অধিকার থেকে বঞ্চিত হইলাম। আমরা রাত দিন এখানে দল করলাম, আওয়ামী লীগ করাম, বিএনপি করাম, জাতীয় পার্টি করাম, আমরা নেতা করা ইলে ফুলোর চূড়া দিয়ে এয়ারপোর্ট দিয়ে তারা আনরাম সম্বর্ধনা দেরাম, তারা ফকেট বড়িয়া দেরাম, তারা লিয়ে রাত দিন আমরা ফাঁকল ফরা খালি মিটিং আর মিছিল করলাম আস্তা ইউরোপ জুড়িয়া, সারা ব্রিটেন জুড়িয়া, সারা আমেরিকা জুড়িয়া। এখন দেখা যায় আমরা কিচ্ছু নেই, আমরা শূন্য হাতে, আমরা অধিকার বঞ্চিত, আমরা বাই বার্থ সিন্ডিকেশন আমার এটা লস্ট করলাম আমি এটা। তো সুতরাং আমি মনে করি যেহেতু এটা আমরা হলো স্বার্থর ব্যাপার, এটা কোনো পলিটিক্যাল পার্টির কোনো ইস্যু না, এটি হলে আপনার দলবদ্ধ সবর ইস্যু। আমি মনে করি যে প্রত্যেক ইস্যুতে যত পলিটিক্যাল পার্টি যারা আছেন, সামাজিক সংগঠন যারা আছেন, সাংস্কৃতিক সংগঠন যারা আছেন, হকর সুচার হওয়া দরকার। সবে আমরা সারা ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবিটা তোলা দরকার। ত্রদা হাইকমিশন আজকে লন্ডন হাইকমিশন আছে, ম্যানচেস্টার আছে, বার্মিংহাম আছে, ত্রদা হাইকমিশনের মাধ্যমে আমরা অন্ততপক্ষে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা মাননীয় অর্থমন্ত্রী, এরাকে দাবি উত্তম রাখা দরকার। ধন্যবাদ। আমরা একটা কল আছে, কল নিয়ে। জি জি জি, প্রিয় কলার সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি, কে বলছেন? তাহির ইসলাম, মিরপুর থেকে। জি জি, বলেন। সালাম আলাইকুম তাহির ভাই, নজির সাহেব, ব্যারিস্টার নজির সাহেব, আব্দুল কাইয়ুম ভাই, সবরে সালাম, ব্যারিস্টার সাহেবের সালাম। জি বলেন। আমি আমি এইটা জানতে চাই, আমাদের তো বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে ডিউয়াল সিটিজেনশিপ দিছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন এইটা, তো যদি আমাদের ডুয়াল সিটিজেনশিপ থাকে, দ্বৈত নাগরিকত্ব থাকে, তাহলে আমাদের বাংলাদেশে অধিকার কেন থাকবে না? দ্বিতীয়ত আপনার তাহের ভাই বলেছেন একটু আগে, নজির সাহেবও বলেছেন যে এই দেশে আমরা আসছি, আমরা এই দেশে আসছি মাইগ্রেন্ট হিসাবে, ইকোনমিক মাইগ্রেন্ট হিসাবে আইসা আমরা। দেখেন আজকে আমাদের পার্লামেন্টে তিনজন মেম্বার আছে, মেম্বার অফ পার্লামেন্ট, কাউন্সিলর যথেষ্ট আছে, মেয়র যথেষ্ট আছে। যদি আমরা এই দেশে আইসা এইরকম করতে পারি, তো আমাদের জন্মস্থানে গিয়ে কেন করতে পারবো না, এটা আমি বুঝতেছি না। যদি আপনারা একটু আলোকপাত করেন যে দ্বৈত নাগরিকত্বের অর্থটা কি, যদি আমাদের ডুয়াল সিটিজেনশিপ থাকে তাহলে আমাদের বাংলাদেশের অধিকার থাকবে না কেন? আমার মনে হয় আপনি মিস করছিলেন আগে আমাদের ব্যারিস্টার মাসুদ ভাই এর দ্বৈত নাগরিকত্ব। আমি একটু পুরো প্রোগ্রামটা দেখি নি। জি জি, থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। আমি একটু জি তাহির ভাই, থ্যাংক ইউ আপনি জোর করার লাগি। আসলে বাংলাদেশ সরকারের বর্তমানে আপনার দ্বৈত নাগরিকত্ব একটা নতুন আইন করা, দ্বৈত নাগরিকত্ব 2015 একটা বিল আপনার মন্ত্রিসভা পাশ হয়ে গেছে। বিলটা এই বিল হয়েছে যে যদি আপনি ব্রিটিশ সিটিজেন আপনি থাকেন, এই আইন যে সময় ইমপ্লিমেন্ট শুরু হইব, এটা নতুন আইন যেটা, তখন বাংলাদেশের সিটিজেন আপনি অটোমেটিক এটা দিব কিটা, তখন আপনি বাংলাদেশের সিটিজেন আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন নতুন করে। আপনি আরেকটা কল নিয়ে নিন, সিটিজেন ভালো লাগে। প্লাস হইল বাংলাদেশ আপনি কোনো ইলেকশন স্ট্যান্ড করতে পারতা না, কোনো লোকাল কমিটি ইলেকশন না, ইভেন আপনি কোনো পলিটিক্যাল পার্টি আপনি করতে পারতা না, এটা নতুন আইন ইমপ্লিমেন্ট হয়ে সরকার এই আইন পাশ হইতেছে। থ্যাংক ইউ। জি প্রিয় কলার আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন, কোথায় বলছেন? জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন? ব্যান্ড ইন্টারন্যাশনাল কথা বলি। জি জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুল আজিজ রনটি প্রপার্টি বলছি। জি আমি আব্দুল আজিজ প্রপার্টি বলছি। জি বলেন। হ্যালো। জি বলেন। কথা শুনছেন আর কার কথা শুনছেন? জি আপনার কথা আমরা শুনছি, বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কথাটা হচ্ছে আপনারা যে আলোচনা করতেছেন এটা আমাদের সবার আলোচনা, তবে কথাটা হচ্ছে যে আমরা যে গুণগান আমরা তুলে ধরছি, এই গুণগান তারা সবাই গায়, আমরা কি করছি দেশের জন্য তারা সবাই বলে,
বললেও তারা তুলে দিয়ে আমাদের 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 জোর খাটতে চায়, কেন করতে চায়? আমাদের জন্মগত অধিকারকে তারা লুণ্ঠন করতে চায়, কেন? কোনটা তো তাদের, আমরা আমরা রাইট রাইট সকল অধিকার আমরা ওদের রইয়া গেছে, আমরা ওদের জন্ম নিছি। বঙ্গবন্ধু গ্র্যান্ড প্যালেস ফলো বিরাট মিটিংও বলেছিলেন যে লন্ডনকে বা গ্রেট ব্রিটেনকে প্রভিন্সিয়াল স্ট্যাটাস দিবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে ক্ষমতায়, তিনি যদি তার বাবার এই কথাটা মনে করেন, আরো যারা সেদিন ছিলেন আমার মতো যারা ছিলেন তারা সবাই জানেন। আমি আপনাদের কাছে একটা আমি শুধু একটা সাজেশন নিচ্ছি, উইথ রিসপেক্ট সাজেশন করতেছি, যে আপনারা যে বলছেন যে আপনার দলমত নির্বিশেষে এখনো বসবো, এখনো বসবার যে অবস্থা সৃষ্টি করার দরকার সেই অবস্থা আমরা যেতে হবে। তাহলে আজকে তো কি এখানে আপনারা পাঁচজন আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা পাঁচজনে প্রত্যেকটা পার্টির চেয়ারম্যান সেক্রেটারি নিয়ে ওই একদিন ওভাবে একটা আরেকটা ওই ডিসকাশনে বসেন, বসার পরে একটা বিরাট মিটিং হবে সকল মেম্বার সকল দলের সকল মেম্বারে নিয়ে, তারপরে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো সরকারকে এগুলি বন্ধ করার জন্য, আমরা পূর্ণ রায় দেওয়ার জন্য আমরা সেদিকে অগ্রসর হইব। আর যদি মনে করে আমিও আপনার সঙ্গে জয়েন করবো, আমি নিশ্চয়ই খুশিমনি জয়েন করবো আমাদের সঙ্গে এই কাজে। আমি আমি এই সাজেশনটা আপনার এই মিটিং থেকে আপনারা সাব্যস্ত করেন, কোন দিন তাদেরকে নিয়ে বসবেন সকল সকল পার্টির চেয়ারম্যান সেক্রেটারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, আপনার মতামত আমরা পেয়ে গেছি। কায়সার ভাই, আপনার কাছে চলে যাই সরাসরি। জিএসসি কিভাবে এটাকে নিয়ে আন্দোলন করবে? জিএসসি শুধু জিএসসির তো না, সারা বাংলাদেশের। জি জি, আমরা আমাদের এই উদ্যোগে কোনো গণজাগরণ কোনো কর্মসূচি লন্ডনে আছে নাকি অথবা লন্ডনের বাইরে বা বাংলাদেশ হাই কমিশনে কি আপনারা যাবেন এটা নিয়ে সরকারের কাছে পৌঁছানোর জন্য? ধন্যবাদ বলতে পারেন। জি জি, ধন্যবাদ সেলিম ভাই। আমরা যেটা প্রথম করছিলাম, যেটা লাস্ট 3 days ago, আমরা এটাই ডিসিশন নিচ্ছি, বিশেষ করে ক্রেডা সিলেক্ট কাউন্সিল, আমরা আমাদের বিভিন্ন রিজিয়নগুলো এবং সমস্ত ইউনিটকে রুট লেভেলে আমরা প্রথমেই আমরা এটা যে যে এটার প্রতিফলন কী হবে, কী হচ্ছে, আমরা জনসাধারণকে মানে রুট লেভেলে আমরা অবগত করবার জন্য আমার মনে হয় আমরা প্রথমেই যে ক্রেডা সিলেক্ট কাউন্সিলের সমস্ত রিজিয়নগুলোকে নিয়ে এবং ইউনিট যারা আছে নিয়ে এবং তাছাড়াও দেশেও আমাদের যে 4 সাকসেসফুল কমিটি আছে এই কমিটিগুলিকে সংঘবদ্ধ করে এবং ব্রিটেনের সমস্ত কমিউনিটি লিডারদেরকে নিয়ে অন্যান্য যে সংগঠনগুলো আছে সবাইকে নিয়ে এবং তাছাড়াও এটা আমাদের যে রাজনৈতিক যে সংগঠনগুলো আছে বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, সব দলকে একত্রিত করে আমরা একটা প্ল্যাটফর্ম ইউনিটেড প্ল্যাটফর্ম করে আমরা বিশেষ করে বাংলাদেশ হাই কমিশনের থ্রোতে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনার কাছে আমরা যাব, আমরা বরাবর আমরা একটা চিঠি দেব, আমরা মেমোরেন্ডাম দেব এবং তাছাড়াও আমাদের হাই কমিশন থেকে যোগাযোগ করে ডেলিগেট নিয়ে যাওয়া যায়। জি, এটাও আমরা চিন্তা করতেছি। এট দ্য এন্ড আমরা চিন্তা করতেছি যে না, প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেলিগেশন এখান থেকে যাওয়া যায় কি না এবং যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমার অনুরোধ থাকবে বিশেষ করে এই মাননীয় বাংলাদেশ হাই কমিশনারের কাছে যে আমরা হাই কমিশনারের সঙ্গে অতিরিক্ত যোগাযোগ করতেছি, আমরা অলরেডি আমি একটু আলাপও করেছি, তো এখানে ওনার মাধ্যমে আমরা প্রথমে দিতে পারি কি না। আর তাছাড়াও আমার একটা অনুরোধ, আমাদের চেয়ারপারসন এখানে বলে গেছেন, আমার মনে হয় একটা কনসালটেশন প্রসেস ল অফ জাস্টিস ও বাংলাদেশ বিশেষ করে আনিসুল হক সাহেবের সঙ্গে আমাদের অনুরোধ থাকবে তার কাছে যেন আপনার কনসালটেশন করে কমিউনিটি করে আপনারা এই লটা করেন। আমরা তো জানি বাংলা এখন পর্যন্ত ব্রিটেনে আমরা দেখছি, নাজির ভাই বলতে পারেন, তাহের ভাইও, আপনারা সবাই, যে আন্দোলন ছাড়া জনগণ যতক্ষণ পর্যন্ত মাঠে না নামছে, এখানে সবাই যদি বিভিন্ন শহরে শহরে আন্দোলন না পর্যন্ত, মিটিং ফিসিল না করা পর্যন্ত প্রবাসীদের কোনো দাবি মানে উপরে পৌঁছে না, এটা এটা সত্য। কিন্তু আমরা এই আমাদের এই গ্রেটার সিলেট কাউন্সিলের এই কানেকশন আছে যাতে আমরা সমস্ত ইউনিটগুলোকে বিশেষ করে রিজিয়নগুলোকে সুচার করতে পারি। এই আমি বরং ব্যারিস্টার এই মাসুদ ভাইয়ের কাছে চলে যাই, যে এই যে লিয়াজু একটা বিরাট ফ্যাক্টর এবং এই আন্দোলনের ক্ষেত্রে অনেক সফলতা দেওয়া যাবে, যে কোনো দাবি দেওয়া বাস্তবায়ন, বিশেষ করে ব্রিটেনের প্রেক্ষাপটে এই বাংলাদেশের সাথে এই লিয়াজুটা কীভাবে করা যায় আন্দোলনটিকে সফল করার জন্য? আমার মনে হয় এটা আপনি মানে একদম মেইন ফ্যাক্টু আলাপ করার, অ্যাকচুয়ালি
যেটা এদেশে দেখা যায় গভর্নমেন্টের লগে যে কোনো জিনিস হলে সিবিআই আছে, বিভিন্ন লবিং গ্রুপ আছে, তারা করে কিতা গভর্নমেন্টের লগে কোনো কিছু করতে হইলে লবিং সৃষ্টি করে, প্রেশার গ্রুপ ক্রিয়েট করে, প্রেশার গ্রুপ লবিং সৃষ্টি ছাড়া কোনো ধরনের মানে কোনো কিছু হয় না। এমন ধরনের জুনিয়র ডাক্তার হলে তারা ধর্মঘট করা, তারা কিন্তু লবিং গ্রুপ আছে, তারা প্রেশার ক্রিয়েট করে, এবং আরও কিন্তু আছে তারা সিবিআই তারা সাপোর্ট করে, বিজনেস গ্রুপে সাপোর্ট করে। সিমিলার ওয়েতে বাংলাদেশের যে এটা যে আমরার যে প্রবাসীগুলোর যে একটা মানে ইস্যু এখন আইসে যে সিটিজেনশিপ লইয়া, এবং টু দ্য রাইট পয়েন্ট আপনি আলোচনা করা, এবং আমার কায়সার ভাই যেটা কইছেন গেইটা সিলেটের যে প্ল্যাটফর্ম আছে, শুধু গেইটা সিলেট আমার থায়ার ভাই উল্লেখ করছেন, আমরা সকল যত ব্রিটেনের যত মানুষ আছি, বিভিন্ন পার্টির আছি, দলমত নির্বিশেষে যারা আছি, সকলে মিলিয়া আমরা ওই কোনারও আমরা কইছেন যে যত অর্গানাইজেশন আছে তানতানোর প্রেসিডেন্ট সেক্রেটারি সকলের লইয়া বইয়া, যেভাবে হোক আমরা এটা একটা মানে একটা এজেন্ডা বানাইয়া, এই এজেন্ডাটারে আমরা গভর্নমেন্টের যে মানে যারা মানে পরিচয় লোক আছেন তাদের কাছে এই এজেন্ডাটা আমরা ফাটাইবার একটা ব্যবস্থা করা, এটা হইল গিয়া ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হইল গিয়া ব্রিটেনের যত অঞ্চল আছে, স্পেশালি গ্রেটার সিলেট যখন আজকে এই অনুষ্ঠানের লাগিয়ে আয়োজন করছেন, গ্রেটার সিলেটের সব জায়গাতে আমরা রিজনে রিজনে কমিটি আছে বড় বড়, আমরা সব কমিটিগুলোর আমরা আলোচনা করিয়া এসব সব প্রত্যেক এলাকাতে একটা মিটিং করিয়া সব জায়গার মানুষের অ্যাওয়ার করা এবং মানুষের লইয়া এটা প্রেশার ক্রিয়েট করা, লোকাল যেন আসেন তান্তানোর এমপি আসেন অথবা বিভিন্ন ধরনের প্রতিনিধিসকল আসেন, তান্তানোর মাধ্যমে আমরা বাংলাদেশ গভর্নমেন্টও যদি চেষ্টা করি আমরা বিভিন্ন মানে প্রেশার গ্রুপ থেকে লেটার হাই কমিশনের দেওয়া, কনসুলেটের দেওয়া, বিভিন্ন এমপিগুলো লোকাল মানে দেশের যার যার এরিয়ার এমপিগুলো আসেন, যেমন আমার বাড়ি সিলেট আছে, আমার বাড়ি আরও জনের বাড়ি কুমিল্লা নোয়াখালী ঢাকা যার যার এমপির গেছে এক একটা সিটি যদিও পাঠায়, তাও একটা প্রেশার ক্রিয়েট হইব যে এটার একটা কনসার্ন আছে, বিদেশ থাকলেও এরা বুঝে আমরা দেশক কিতাওর, প্লিজ কাম ফরওয়ার্ড, আর আমরা এটারে আমরা পার্লামেন্টও মাতি, আমরা লোকাল মিনিস্টারের লগে মাতি, তার সঙ্গে এটা হেল্প হইতে। ভেরি গুড কোয়েশ্চেন নাজির ভাই, এই যে লবি এবং প্রেশার গ্রুপ, এই এই যে এই প্রেক্ষাপটে যে আমাদের এই আন্দোলনটাকে সাকসেস করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে এটা কীভাবে কেমনভাবে করা যায়, উনি কিন্তু খুব বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে তিনজন অতিথির কাছ থেকে। আসলে আমি যেটা মনে করি, গভর্নমেন্টকে ওইটা বোঝাতে হবে যে আসলে এই আইনের মাধ্যমে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণটা হচ্ছে কি, দেখেন এই যে প্রস্তাবিত আইনটার মাধ্যমে আমি তো মনে করি বাংলাদেশটা পিছনের দিকে হাঁটা শুরু করছে। বাংলাদেশ সৃষ্টি করতে লন্ডন প্রবাসীদের যে ভূমিকা ছিল, একজন কলার বলছেন যে বঙ্গবন্ধু বলছেন প্রদেশ বা প্রভিন্স হিসাবে ইয়ে দেবেন, আজকে চিন্তা করেন আমরা যে দেশে বসবাস করছি পাশাপাশি দেশ ফ্রান্স, ফ্রান্সের পার্লামেন্টে 12টা আসন আছে, যারা ফ্রান্সের নাগরিক বিদেশে বসবাস করেন তারা ইলেক্ট করে বানায়, এই ইংল্যান্ড থেকে তিনজন ফ্রান্সের এমপি বানানো হয়, অথচ আমরা ভোটার রাইটের জন্য বছরের পর বছর যুগের পর যুগ আন্দোলন করে এখন নাগরিকত্ব চলে যাচ্ছে। সেম প্রভিশন কিন্তু ফিনল্যান্ড, কেনিয়া, ইউক্রেন, ইজিপ্টে আছে। সুতরাং তারা যদি তাদের পার্লামেন্টে তাদের নাগরিকরা দেশের বাইরে বসবাস করেন তারা দিয়ে যদি প্রতিনিধি বানাতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এখন মুক্তিযোদ্ধা আছেন আমাদের কায়েম কাসের ভাই, একজন মুক্তিযোদ্ধা ফোন করেছেন আলী ইসমাইল সাহেব বারিমন থেকে, তারা জানেন কি অধিকার মানে কি কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের, তো তাদের জন্য এই ভোটারটা আর ওই যে ডুয়াল ন্যাশনালিটা যেটা দিয়েছেন ওইটার আগ থেকে খুব বেশি দেওয়া হয়ে গেল। আমার মনে হয় যে গভর্নমেন্টের শীর্ষ পর্যায়ে খুব ভালো করে বোঝাতে হবে, যা তারা যে অতিথিরা যে খুব সুন্দর করে বলছেন, তার পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, এবং যেহেতু আওয়ামী লীগ পাওয়ারে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কনভিন্স করে, যদি বিএনপি থাকতেন তাহলে বলতাম বিএনপি নেতৃবৃন্দকে কনভিন্স করে, তাদেরকে সামনে রেখে ওইভাবে ট্রাই করা দরকার, গভর্নমেন্টকে কনভিন্স করা দরকার যে এইটার মাধ্যমে শুধু ডুয়েল ন্যাশনালটা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ ইন দ্য লং রান উইল বি সাফারার। এরপরে আমরা যারা বসবাস করছি ট্রেডিশনাল আন্দোলন তো করবেন, পাশাপাশি আপনার টু দ্য পয়েন্ট রাইট জায়গায় নক করতে হবে। অনেক সময় দেখবেন যে আপনি একটা গাড়ি ধাক্কাতে ধাক্কাতে আমরা ছয়জন হয়তো ওয়াটসঅ্যাপল রোডে নিতে পারবো না সমস্ত রাত্রে, কিন্তু ওই গাড়িটা বার্মিংহাম নেওয়ার জন্য একজন ড্রাইভারই যথেষ্ট। সুতরাং কোয়ালিটেটিভ ক্যাম্পেইন করতে হবে, আবার মাস মুভমেন্টও করতে হবে, গভর্নমেন্টকে খুব ভালো করে মানে একটু আন্ডারস্ট্যান্ডিং এবং কনভিন্স করার চেষ্টা করতে হবে যে এই আইনের মাধ্যমে কি দেশ ক্ষতিগ্রস্ত হবে। থ্যাংক ইউ। আমাদের সময় প্রায় শেষ, আমরা তাহের ভাইয়ের কাছ থেকে সর্বশেষ বক্তব্য জানতে চাচ্ছি। আমরা অনেক সময় আছে যেমন আমাদের একটা মজ্জাগত স্বভাব আছে যে আজকে এখানে আলাপ করলাম, কিছু কথা বললাম, তারপরে আমরা শেষ, এটা যাতে না হয়। আপনি শেষ পর্যায়ে আমার আজকে আমাদের প্রোগ্রাম যারা দেখছেন ভিউয়ার্স সবাইকে অনুরোধ করবো, যেহেতু
নতুন নাগরিক বাংলাদেশের নতুন নাগরিকত্ব আইনে আমাদের অধিকার পর্ব হচ্ছে। আমরা দেশে কোনো লোকাল কমিউনিটির সঙ্গে দাঁড়াতে পারবো না, আমরা দেশে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারবো না, কেরানি হতে পারবেন। ইভেন বাংলাদেশে আপনার একটা কেরানি হওয়ার জন্য সরকারের কোনো জব, আপনার কেরানি সরকারি জব হইলে আমরা গ্রহণ করতে পারবো না। এই নতুন আইনে এটা অলরেডি মন্ত্রী পাস হয়ে গেছে, এটা গেজেট হয় না এখনো, যদি পার্লামেন্টে পাস হয়ে যায় এটা ইমপ্লিমেন্ট যখন হবে তখন তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। শুধু আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সর্বনাশ হওয়ার আগে আপনারা সবাই সোচ্চার হন, যত রাজনীতি যেমন যারা আওয়ামী লীগের ভাই যারা আছেন, বিএনপির ভাই যারা আছেন, আপনারা দেশের জন্য পলিটিক্স করেন, কিন্তু এখন আমাদের নাগরিকত্ব চলে যাচ্ছে। এখন যদি নতুন আইন হয়ে যায় তাহলে আবার আমার নাগরিকত্বের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশের নতুন করে। সুতরাং আমি অনুরোধ করবো আপনারা সবাই সবাই দলমত নির্বিশেষে পলিটিক্যাল এফিলিয়েশন বলে আমাদের প্রবাসী স্বার্থে সবাই আপনারা সরকারকে চাপ প্রয়োগ করুন, সরকারের বিভিন্নভাবে লবিং করুন, অনুরোধ করুন যাতে দ্বৈত নাগরিকত্ব এটা পাশ করে আমাদের সর্বনাশ করা না হয়, এটা সবার কাছে বিরুদ্ধ অনুরোধ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সময় কিন্তু আজকে শেষ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে আমি যারা পিছনে আছেন তাদের কারিগর তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের কিন্তু পিছন থেকে খবর চলে আসছে যে ওনারা ধন্যবাদ নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওরা দিয়েছেন বিনিময়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের দ্বৈত নাগরিকত্ব আইনের সর্বশেষ যে সংশোধনটি হয়েছিল এই নিয়ে আমাদের অতিথিবৃন্দ তাদের মতামত জানালেন, এবং দর্শকবৃন্দ থেকে আপনারা যারা ফোন করেছেন আপনাদের আপনারাও জানিয়েছেন আমাদের যে বক্তব্যটি এসেছে যে আমাদের এইভাবে বসে থাকলে হবে না, আমাদেরকে আরও সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে, এবং একই সাথে এই যে এই আইনটি যদি কার্যকর হয়ে যায় শুধু ডুয়েল সিটিজেনশিপ ক্ষতিগ্রস্ত নয়, বাংলাদেশটা পিছনের দিকে চলে যাবে। আমরা কেউ চাই না বাংলাদেশটা পিছনের দিকে চলে যাক, আমরা চাই বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।